ঠাকুর মা স্বামীজিকে আমার সংস্কার প্রণাম জানাই। উপস্থিত ভক্তবৃন্দ যারা অনেক দূর দূর থেকে এসেছেন, অনেক মুখই আমার চেনা, আমার অনেক নতুন, তো সবাইকে আমার আন্তরিক নমস্কার শুভেচ্ছা জানাই। খুব ভালো লাগছে, সুন্দর অনুষ্ঠানের একটা আমরা গানের অনুষ্ঠান হলো, আমাদের দিব্য প্রচারমন্দি করলেন, আর মায়েরাও খুব ডেভেলপ করেছে দেখলাম। আগে তো এরা এত সুন্দর গান গাইতো না, জলে দিন ক্রেডিট না কার ক্রেডিট এটা, তো এত সুন্দর সঙ্গে গান করলো আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, মায়ের কৃপায় আমরা শুরু করেছিলাম, তো এখন বেশ মানে শিশুটা দৌড়াতে শিখে গেছে, আগে হাঁটছিল পা পা দিয়ে, এখন বেশ দৌড়ানো আরম্ভ করেছে, দেখে আমার ভীষণ ভালো লাগছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে, যে এই সঙ্গ উত্তরোত্তর বৃদ্ধি পাক, কারণ যত বেলা বাড়ছে সকলেই আমরা জানি সংসারটা গীতার ভাষায় অনিত্যম অসুখম লোকম এবং প্রাপ্য ভজস্যমাম। এই সংসারটা হলো অনিত্য, আজ আছে কাল থাকবে না। এই কোভিডে কত মানুষ পরিচিত চলে গেল, আর যত অনিত্যম অসুখম, যত বেলা বাড়বে তত দুঃখ আর অশান্তি জ্বালা যন্ত্রণার শেষ নেই। আর সেই জন্য ভগবান বললেন এখন একটু হাতে সময় আছে, ভজস্য মাম। তো এই যারা ঠাকুরকে নিয়ে চলতে পারছে তাই সংসারের এই জ্বালা যন্ত্রণার থেকে অনেকটা নিজেদের রেহাই নিতে পারছে। আমাদের কথামৃতে আছে যে মায়েরা কথা বলছে কেন, এত মায়েরা এত মায়েরা যাতায় ডাল ভাঙে, কিন্তু সেই ডালগুলো সব পেশাই হয়, যে কটা খুঁটির গোড়ায় কিলের গোড়ায় থাকে সেগুলোই আস্ত থাকে, বেঁচে যায়। তা মোহমায়ার এই জগৎ চক্রে সমস্ত জীব রোগ সুখ দুঃখ অশান্তিতে পেশাই হচ্ছে, কারোর রেহাই নেই। শুধুমাত্র যে কটা খুঁটির গোড়ায় আছে, মানে কিলের গোড়ায় আছে, ঠাকুরকে ধরে যারা চলার চেষ্টা করছে তাদের উপর দিয়েও ঝড়ঝাপটা চলছে, কিন্তু আস্ত ভাঙতে পারছে না। তো এই আমাদের ঠাকুরের কথার মৃত্যুতে ঠাকুর আমাদের এই কৌশল শিখিয়েছেন, যে সংসারে আমাদের পূজনীয় ভূতেশানন্দজি বলতেন, মা সংসার করেছ আর রোগ শোক দুঃখ নেবে না, তা তো হয় না, নিতেই হবে। তো সেই জন্য আমাদের নিতে যখন হবে কোন কৌশলে নিলে মাথার উপর দিয়ে চলে যায়, যেমন সমুদ্রের ঢেউ চার করে যখন আমরা বিরাট ঢেউকে ভয় লেগে যায়, কিন্তু বেশ চমৎকার মাথার উপর দিয়ে চলে যায় টুক করে। তো ঠিক তেমনি ঠাকুর মা স্বামীজি আমাদের এসেছিলেন সেই কৌশলটা শেখানোর জন্যে, যে কৌশলের দ্বারা ঢেউগুলো মাথার উপর দিয়ে চলে যায়, আমাদের আর ওলট পালট করতে পারে না। তো সেই জন্যে মনে রাখতে হয় যে এটুকুই তারা আমাদের উপযোগী করে ধর্মটাকে কীভাবে মানুষ উচ্চ তত্ত্বকে নিজের জীবনে আমাদের দৈনন্দিন কর্তব্য কর্ম করেও অনাসক্তভাবে এই সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করেও আমাদের ভগবানের মনে রাখতে পারে, সেই কৌশলটা শেখানোর জন্যই তাদের এবার আসা। আমাদের পরম সৌভাগ্য যে আমরা ঠাকুর মা স্বামীজিকে পেয়েছি, বিশেষ করে মা আমাদের কাছে একটা বেদান্তের যে উচ্চ তত্ত্বগুলো আমরা বলি যে সাক্ষাৎ জগৎ জননী একটি রূপ মা সারদা। এই ব্যবহারিক জগতে মানুষ কীভাবে চলবে বা মানুষকে ভগবানের দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি এবার এই মাতৃমূর্তি ধরে এই জগতে এসেছিলেন আমাদের কাছে। আমাদের এই মদন ঘর নিকাচ্ছেন, বাসন মারছেন, ওই ভক্ত সেবা করছেন, সব তরকারি কাটছেন, কিন্তু তার মন থাকতে একেবারে উচ্চ তত্ত্বে। তো আমরা আজকে মায়ের বিষয় নিয়েই আলোচনা করব, কারণ এরকম বহুমুখী
দিক মায়ের জীবনে রয়েছে, আপনারা শতরূপে সরদা পড়েছেন। এখন আরও নতুন নতুন গবেষণা হচ্ছে মায়ের উপরে, যে গবেষণা দিয়ে মায়ের মাহাত্ম্য বোঝার চেষ্টা করছে মানুষ। কিন্তু খুব দুর্ভাগ্য আমাদের, আমরা মায়ের জীবনী যখন পড়ি বিশেষ কিছু বুঝতে পারি না, মায়ের মাহাত্ম্য আমরা ধরতে পারি না। কেন? মনটা আমাদের মলিন, সেই মলিন মনে সংসার করতে করতে মনটা মলিন হয়ে যায়। যেমন আয়নায় ধুলো পড়লে প্রতিবিম্ব স্পষ্ট হয় না, ঠিক তেমনি এই মলিন মনের জন্য আমরা মায়ের মাহাত্ম্য বুঝতে পারি না। প্রায় মাকে আমাদেরই একজন বলে মনে হয়, আর তারাও এই তাদের সেই স্বরূপটি লুকিয়ে আসে, যাতে আমরা সহজে তাকে ধরতে পারি, তার কাছে পৌঁছতে পারি। এই জন্যে মা এবার ছদ্মবেশে আমাদের কাছে এসেছিলেন, তার সেই স্বরূপ লুকিয়ে। আমরা পুরাকালে যখনই আমরা মায়ের কথা আলোচনা করি, তখনই শ্রীমা শারদা দেবী যে গ্রন্থটি আছে তার একটা অবতারণিকা করেছেন আমাদের পরম পুণ্য গম্ভীরানন্দজি। এখানে গম্ভীরানন্দজির শিষ্য কেউ আছেন? একজন মাত্র। তো তিনি এই যে গ্রন্থটির অবতারণিকা বা ভূমিকা করেছেন, সেটা একটা গবেষণালব্ধ একটা আর্টিকেল ছিল। সেখানে মাকে এত সুন্দরভাবে, একটু কঠিন মনে হয় কিন্তু কয়েকবার পড়লে দেখবেন মাকে কীভাবে উপস্থাপিত করেছেন গম্ভীরানন্দজি। তো সেখানে বলতে গিয়ে বলছেন যে প্রাচীনকালে দেবাসুরের সংগ্রামের কথা আমরা শুনেছি, পৌরাণিক কাহিনী। সেই কাহিনীতে দেবতারা সমুদ্র মন্থন করে, অসুররা এবং দেবতারা সেখানে অমৃত পেয়েছিল, অমৃত কলস। তো সেবারে ভগবান বিষ্ণুকে সেই মোহিনীর মূর্তি ধরে তিনি কী করলেন, তিনি সেই কলসটি নিয়ে শুধু দেবতাদের মধ্যে সেটি বিতরণ করেছিলেন। কিন্তু এবার প্রেক্ষাপটটি অন্যরকম, এবারে শ্রীরামকৃষ্ণের সাধনলব্ধ যে সম্পদ সেটা তিনি এবার শুধু দেবতাদের, তার মায়ের হাতে তুলে দিয়ে গেছেন সেটি ষোড়শী পুজোর দিন রাত্রে। আর মা সেই কলসটি বিতরণ করেছেন দেব অসুর পাপি তাপি সংসারী ধনী নির্ধন জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে বিতরণ করেছেন। এই জন্যে মা আমাদের একটা খুব আশ্বাস দিয়েছেন, এই যদি সত্যি সত্যি শুধু দেবতাদের দিতেন তাহলে আমরা কেউ কেউ সেই কলসের অধিকারী, অমৃতের অধিকারী হতে পারতাম না। বেদ বেদান্তের যে শিক্ষা সেটি হচ্ছে স্বামীজির ভাষায় বললে ইট সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, অর্থাৎ দেবত্বটা আমাদের নিজস্ব সম্পদ, আর বাকি সম্পদ কি? এই শরীর, এই মন, এই বুদ্ধি, এই বিষয়াশয়, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, সবটাই হচ্ছে আমাদের ওই আমাদের কর্মফলে আসে এবং চলে যায়, অনিত্য এবং পরিবর্তনশীল এবং একদিন ছেড়ে চলে যায়। এই জগতে আমরা বলি দুটি সত্য রয়েছে, একটি সত্য হলো অ্যাবসলিউট ট্রুথ মানে নিত্য সত্য, আরেকটি হলো রিলেটিভ ট্রুথ মানে অনিত্য সত্য। তো আমাদের এই মনুষ্য জন্মটা হলো অনিত্য সত্য থেকে নিত্য সত্যে উত্তরণ ঘটাবার একটা সুযোগ, যেটা পশুপক্ষীকে মানুষ ভগবান দেননি, জীবজন্তুকে দেননি, একমাত্র মানুষকেই দিয়েছেন। তো মানুষের এই যে সম্ভাবনা পশুত্বের থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্বের থেকে দেবত্বে উন্নীত হওয়া, সেই কৌশলটা দেখানোর জন্যই এবার ঠাকুর মা আমাদের এসেছিলেন, এই পদ্ধতিটা দেখানোর জন্যই। যে এই সংসারে দুটি সত্যর কথা বলছিলাম, অনেক নিত্য সত্য কি? নিত্য সত্য হলে হলো যাকে পেলে আমাদের সব চাওয়া পাওয়া শেষ হয়ে যায়, যাকে পেলে আমাদের আর সংসারে কোনো কিছু হারানোর ভয় থাকে না, যাকে পেলে রোগ শোক দুঃখ অশান্তি ভয় উদ্বেগ কিছুই স্পর্শ করতে পারে না, যাকে পেলে সংসারে আমাদের কারো কাছ থেকে প্রতারিত হওয়ার ভয় থাকে না, যাকে পেলে আমাদের শেষ বয়সে হতাশ হওয়া বিমর্ষ হওয়ার কোনো আশঙ্কা থাকে না। তার থাকে কি? শুধু আনন্দ, আনন্দ, আনন্দ। এটা হলো নিত্য সত্য।
আর অনিত্য সত্য কি, রিলেটিভ ট্রুথ কি, যেটা আগেও ছিল না পরেও থাকবে না আর সদাই পরিবর্তনশীল আর যাওয়ার সময় দুঃখ দিয়ে যায়। আবার বলি, যেটা আগেও ছিল না পরেও থাকবে না এবং সদাই পরিবর্তনশীল, একটু একটু করে শেষ হওয়ার দিকে চলেছে এবং যাওয়ার সময় আমাদের সবাইকে কাঁদিয়ে নিয়ে যায়, সেটি হলো অনিত্য সত্য। তো আমরা যারা সংসারে আছি সব অনিত্য সত্যটাকেই আঁকড়ে পড়ে আছি। কোথায় ছিল এই ছেলে মেয়ে জন্মের আগে, কোথায় ছিল বিয়ের এই শরীরটা, কোথায় ছিল আমার ছেলে মেয়ে, কোথায় ছিল বিয়ের আগে, আর এখন যা শরীরের অবস্থা, এরপরে কোথায় চলে যাবো তার ঠিক নেই। এই অনিত্য সত্যটাকেই আমরা আঁকড়ে পড়ে আছি। সেই জন্যে ভগবান যুগে যুগে আসেন, তারা মানুষ যেন তার বিবেককে ব্যবহার করতে পারে। পশুর সঙ্গে আমাদের তফাৎ খুব বেশি নেই, পশুকে ভগবান দিয়েছেন চারটি জিনিস, কে কেউ বলতে পারে? আর আমাদেরও চারটি জিনিস, কেউ চারটি জিনিসে পশুর সঙ্গে আমরা এক। হ্যাঁ, তৃতীয় বলতে আর একটা, আহার, নিদ্রা, ভয়, সন্তান উৎপাদনের ক্ষমতা, এই চারটিতে পশুর সঙ্গে আমরা এক। তো মানুষ পশুর থেকে শ্রেষ্ঠ কেন? তার বিবেক আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ বিচারের ক্ষমতা আছে, সেই ভালো মন্দের বিচারটাকে সে অনুশীলন করে এই পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে নিজেকে উন্নীত করার পূর্ণ সম্ভাবনা নিয়ে এই সংসারে এসেছে। অর্থাৎ দেবত্ব লাভ বা ভগবান লাভ, এটা আমাদের একটা জন্মগত অধিকার। যেমন বাপের সম্পত্তিতে ছেলের রাইট আছে, তেমনি ভগবান লাভটাতেও আমাদের প্রত্যেকের রাইট আছে, অধিকার আছে। তো সেই অধিকারটা খুবই দুঃখের বিষয়, সেটা আমরা পুরো ভুলেই বসে আছি। রাজার ছেলে হয়ে ভিখারির মতন আমরা স্বামীর কাছে, দেহসুখের কাছে, ছেলে মেয়ের কাছে, টাকা পয়সার কাছে, মান যশের কাছে, গয়নাগাটির কাছে নিজেদের বিক্রি করে দিয়ে কেঁদেই মরছি। একটা ধরছি আর একটু পরে নেই হয়ে যাচ্ছে। তো সেই জন্যে আমাদের প্রথম বুঝতে হবে যে এই অনিত্য সত্য থেকে নিত্য সত্যে যাওয়ার যে একটা রাস্তা, মায়ের কথা বললে খুব সুবিধা হয়, মা আমাদের সেই রাস্তাটা দেখিয়ে গেছে। মায়ের জীবন যখন আমরা পড়ি বিস্ময়ে হতবাক হয়ে যায় যে একই দেহের মধ্যে ঘোর সংসারী আবার ঘোর অসংসারী, ঘোর মানে গৃহী আদর্শ আবার সন্ন্যাসীর আদর্শ, সাক্ষাৎ জগৎ জননী সৃষ্টি স্থিতি প্রলয় করতে পারে, স্পর্শ মাত্র মুক্তি দিতে পারে, আবার একান্ত শরণাগত ভক্ত একই দেহেতে। আমাদের মায়ের জীবনী পড়লে দেখবেন মা কি না করেছেন সংসারের জন্য। সেই পান থেকে পায়ে গিয়ে মানে রাধুর গয়না আনার জন্য লোভী ব্রাহ্মণের পায়ে গিয়ে পড়ছেন, রাধুর সুখ প্রসবের জন্যে তান্ত্রিকের কাছে গলবস্ত্র হয়ে স্বজন নয়নে মাদুলি ভিক্ষা করছেন, তারকেশ্বরে গিয়ে ঠাকুরের অসুখ গলরোগ অসুখের যখন কিছুতেই কমছে না সেখানে গিয়ে তিন দিন হত্যা দিয়ে পড়ে আছেন, না খেয়ে দিয়ে জল ফিরে গেলেন, যখন ঠাকুর জিজ্ঞেস করছেন কি হলো, কে বলতে পারে নাকি কে পড়েছে ঠাকুরের জীবনী, ঠাকুর জিজ্ঞেস করছেন কি হলো তারকেশ্বরে গিয়েছে, তখন দুটো আনন্দ দেখিয়ে বলছে কিছুই হলো না, মায়ের দর্শন হলো, অনেকগুলো হাঁড়ি পর পর সাজানো আছে কে যেন ভেঙে দিল, রাত্রিবেলা বলছে একটা। তো এই সংসারটা অনেক, তো আমি কার জন্যে জীবন বিসর্জন করতে চলেছিলাম, জলস্পর্শ না খেয়ে দিন দিন মা হত্যে দিচ্ছেন, তো একেবারে কুসংস্কার জন্য নারীদের মতন আচরণ। এই জন্য বলছি মায়ের মানবিক লীলা বড় অদ্ভুত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যিনি যারা তার সকল মোচনের জন্য যার মুখের দিকে তাকিয়ে আছেন, তিনি ব্রাহ্মণের পায়ে পড়ছেন গয়নার জন্যে, আবার ওই মাদুলির জন্যে তান্ত্রিকের কাছে ভিক্ষা চাইছেন, আবার তারকেশ্বরে গিয়ে হত্যে দিচ্ছেন, তো এগুলো যখন ভাবা যায় না, এই জন্য মায়ের জীবনটা
তো কেন এসব করেছেন? কারণ এরা কোনো জিনিস ভাঙতে আসেনি, আমাদের যে ভাব সেই ভাবটাই তারা প্রকাশ করেছেন। যখন কেশবানন্দজি মহারাজের শরীর গেল প্রথম, এই কেশবানন্দ বলছে প্রথম যে আমাদের যোগানন্দজির শরীর গেল, মায়ের ভীষণ কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে। যখন শেষ চিতায় তুলছেন, খুব ভালোবাসতেন যোগানন্দকে, যোগা যোগা বলতেন, যোগানন্দ দুটো পয়সা পেলে মায়ের জন্য রেখে দিতেন, যে মা তো সেদিন তিন দিন মা কিছু খেতে দিতে পারেননি, ঘুমাতে পারেনি। তো ছমাস পরে একজন ভক্ত নারায়ণ আহাইলা, তিনি জিজ্ঞেস করতেন, আচ্ছা মা সেদিন আপনি অত কাঁদলেন কেন, সাধারণ মানুষের মতনই তো আপনি কাঁদলেন। তখন বলছেন, দেখো দেহ ধারণ করলে রোগ শোক দুঃখ ক্ষুধা তৃষ্ণা সবই নিতে হয়, একেবারে সাধারণ মানুষের মতন। তারপরে একটা ভয়ঙ্কর কথা বললেন, বলছেন যখন সীতাকে খুঁজে পাওয়া গেল না, রামচন্দ্র ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছেন আর লক্ষ্মণ বারবার প্রমোদ দিনে যাচ্ছেন, কিন্তু রাম কোনো কথাই শুনছেন না, সীতার তার ব্যথায় তিনি গড়াগড়ি দিয়ে কাঁদছেন। তো রাম কি জানত না যে কে সীতাকে হরণ করেছে আর কে সীতাকে উদ্ধার করে, এই কথাটা মা বলছেন। তো এই যে অভিনয়টা হচ্ছে, এটা সবই আমাদের করতে হয়, কারণ আমরা এখন দেহ ধারণ করেছি। এই সাড়ে তিন আর দেহের মধ্যে জগৎ জননী তার লীলা দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন, যেন মানুষ এই গৃহীরা তাদের সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করে, অনাসক্তভাবে পালন করে কীভাবে ভগবানের মন রাখবে, সন্ন্যাসীরা তার কাছ থেকে শিখবে কী করে তাদের ত্যাগ বৈরাগ্য বজায় রাখতে পারে। তো সেই জন্যে স্বয়ং মা মন মায়া হয়েও তিনি মায়ার রাজ্যের কোনো কিছুকে তিনি অস্বীকার করেননি, এটাই হচ্ছে মায়ের ওয়ান্ডারফুলনেস বা চমৎকারিত্ব। তিনি সব কিছুকে, সংসারকে সর্বতভাবে ভালোবেসে শ্রদ্ধা জ্ঞানে সমস্ত কাজ সমস্ত দায়িত্ব কর্তব্য তিনি পালন করে সারাদিনে এক লক্ষ জপ করছেন। তিনি বলছেন, আমরা মেয়ে মানুষ, আমাদের কে আলাদা করে সময় দেবে, ডালে জলটা ভরছে মালাটা ধরে দুবার ঘুরিয়ে নিলাম, এইভাবে ভাগে ভাগে সারাদিনে এত কাজ করে মা এক লক্ষ জপ করছেন দিনে, ভাবা যায়। তো এটা দেখিয়েছেন মা যে আমাদের আদর্শ, আমাদের শিক্ষা যে আমার মায়ের চারপাশের পরিস্থিতিটা কীরকম জটিল আমরা আলোচনা করব, সেই জটিল পরিস্থিতির মধ্যে থেকে মা কী করে সকলের আশ্রয় হলো আজকে আমাদের, সেটা খুব বিস্ময়ের সৃষ্টি করে। যেটা আমরা বলছিলাম, স্বয়ং মা মায়া হয়েও মায়ার রাজ্যের কোনো কিছুকে অস্বীকার করবেন না। কর্ম সাধনা আর ধর্ম সাধনা, এই দুটোর মধ্যে চিরকাল বিরোধ ছিল, যারা কর্ম করবে তারা ধর্ম করতে পারে না, আর ধর্ম যারা করবে তারা কর্ম ছেড়ে দেয়, এ আপনি শঙ্করাচার্য পর্যন্ত এই মত ছিল। এখনও আমাদের উত্তরকাশীতে আমাদের এমন সব সংস্থা রয়েছে যারা কর্মকে স্বীকার করে না, ধর্ম জীবনযাপন করতে গেলে আমার কর্মের দরকার থাকে, ভগবান লাভই আমাদের জীবনের উদ্দেশ্য। কিন্তু এবার এক নতুন পথ দেখিয়ে গেলেন ঠাকুর মা স্বামীজি, যে কর্মটা ধর্মের বিরোধী নয়, এটা পরিপূরক, অর্থাৎ দায়িত্ব কর্তব্য পালনে যদি কেউ সফল না হয় তার ধর্ম জীবন শুরুই হয় না। আমরা ঠাকুর ঘরে দু ঘন্টা বসে বেশ পরমহংসের মতন থাকতে পারি, কিন্তু যখন দায়িত্ব কর্তব্য পালন করতে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবো তখনই বোঝা যাবে আমার কতটা সহ্য শক্তি, কতটা আমার স্বার্থবুদ্ধি, কতটা অহংকার, কতটা আমাদের অপরের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা, কতটা হিংসা দ্বেষ, এসব ঠাকুর ঘরে বসে বোঝা যায় না। একমাত্র দায়িত্ব কর্তব্য পালন করেই এই আমাদের এগুলো বুঝতে হয়, এবং দায়িত্ব কর্তব্যের মাধ্যমেই এই দোষগুলো সম্পূর্ণ এগুলোকে সফল করতে হয়, এগুলোকে সংশোধন করতে হয়, অন্য কোনো পথ নেই। সেই জন্য ঠাকুর মা স্বামীজি বা গীতার শিক্ষা হচ্ছে কর্তব্যকে তুমি উপেক্ষা করতে পারবে না, এই সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করেই তোমাকে ভগবানের মন রাখতে হবে।
এবার আমরা জানি যে কর্তব্য পালন কত কঠিন, যত বেলা বাড়বে ততই বুঝতে পারবেন। ভাবছেন একটা মেয়ে বিয়ে দিয়ে আপনি সোজা ভগবানের নাম করবেন দুজনে, না আপনাকে ব্যাঙ্গালোরে গিয়ে ওই নাতি সামলাতে হবে দুজনকেই, কারণ দুজনেই তো চাকরি করে সব পায়। এখানে হাত তুলে আপনার 10-20 জন বেরিয়ে যাবে, তো সুতরাং ছেলে লন্ডনে আছে সেখানে গিয়ে আপনাকে সামাল দিতে হবে, বাচ্চা হওয়ার সময় 6 মাস করে থাকতে হবে। যখন কী হয়েছে বলে মহারাজ আমি বিদেশ যাচ্ছি, এখন 9 মাস বলে আপনি কী করে জানলেন মহারাজ? ওটা সবাই জানে যে আপনাকে নিয়ে গিয়ে ফেরত আনতে যা খরচা হবে তার 1/3 হয়ে যাবে বাকি নিয়ে গেলে পড়ে দোকানে গিয়ে পড়ে। তো সুতরাং আজকের দিনে মা বাবা মানে বৃদ্ধ বয়সটা যে কি ভয়ঙ্কর, আপনারা কম বেশি সবাই, কারণ গুয়াহাটিতে প্রায় সব বাড়ির ছেলেমেয়েরাই বাইরে, এখানে কেউই এখনকার জেনারেশন থাকছে তো কাছে কিন্তু বেশিরভাগই সব বাইরে আছে। সুতরাং বৃদ্ধ মা বাবার কি দুর্দশা বা শেষের দিনটা কি ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা একটু আধটু সবাই দেখছি। শেষে আমাদেরই গার্জেনগিরি করতে হয়, ছেলেমেয়েরা সব দেশ বিদেশে বুড়ো বুড়ির মধ্যে যখন একা হয়ে যায় তখন মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে একজন, বিশেষ করে গিন্নি আগে চলে গেলে বুড়োর অবস্থা খুব খারাপ। সুতরাং এই দিনগুলোর জন্য আমাদের একটু একটু প্রস্তুতি নিতে হয়, সেই প্রস্তুতিটাই আমরা ঠাকুর মায়ের কাছ থেকে শিখব। তো মায়ের জীবন নিয়েই আমাদের আজকে একটু আলোচনা, কেন মা আমাদের দৈনন্দিন কর্তব্য কর্মগুলোকে কখনো অবহেলা করেননি। তো আমরা দেখব যে সেই ভাব তন্ময় জগৎ, এই যে আমরা একটা জগতের মধ্যে বাস করি সকাল থেকে রাত্রি পর্যন্ত সবাই ব্যস্ত, এই গদানুগতিক জীবনের বাইরে যে একটা আনন্দের জগৎ আছে এবং সেটা পাওয়া যে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত, এটা আমরা প্রায় সবাই ভুলে গেছি। প্রথম মৃতের ভাষায় বললে যে মিষ্টির শরবত যে কোনোদিন খেয়েছে একবার মুখ দিয়েছে সে আর বলছে যে মিষ্টির শরবতে একবার মুখ দিলে ওখানে কি হচ্ছে কি সবাই ওদিকে অ্যাডমিশন দিচ্ছে কিন্তু আপনারা বসুন ওখানে কনসেন্ট্রেশনটা চলে যাবে। মিষ্টির শরবত যদি একবার কেউ খায় তাহলে চিটে গুড়ের শরবতে আর মুখ দেবে না। তো আমরা যে আনন্দ নিয়ে সংসারে আছি সেটা প্রকৃতপক্ষে হচ্ছে চিটে গুড়ের শরবত। তো সেই জন্যে ঠাকুর মা স্বামীজি শিখিয়েছেন এই যে গতানুগতিক জীবন, সকাল থেকে রাত্রির পর্যন্ত আমরা ব্যস্ত সবাই, সেই গতানুগতিক জীবনের বাইরে আর একটা আনন্দময় জীবন আছে এবং সেটাই প্রাপ্ত হওয়া আমাদের লক্ষ্য হওয়া উচিত, এটা মনে পড়ে যায় তখন একটা চেতনার সৃষ্টি হয়, একটা ব্যাকুলতা জাগে যে আমি কি ভীষণভাবে ঘুমিয়ে আছি, সারাদিন যেটা আমার করার দরকার ছিল সেটা না করে যেটা কোনোদিন আমার হবে না, কোনোদিন আমার ছিল না, তার পেছনে আলেয়ার পেছনে সারা জীবন ছুটে বেড়াচ্ছি, এটা মনে পড়ে যায় তখনই ভগবানের জন্য একটা ব্যাকুলতা আসে, একটা চেতনার সৃষ্টি হয়। সেই চেতনার সৃষ্টি যখন হয় মানুষ তখনই ধর্মপথে শুরু করে। তো মা আমাদের দেখিয়েছেন সেই যে আনন্দময় জগৎ, আমরা বলছিলাম ভাবতন্ময় জগৎ, সেই জগতের সঙ্গে এই তৃতাব্দ জগৎ যেখানে সুখ দুঃখ ভালো মন্দ লাভ ক্ষতি জয় পরাজয় অবিরাম ঢেউ চলছে, তার মাঝখানে একটা ব্রিজ বা একটা সেতু বন্ধন করে দিয়েছেন মা। যে সেতু দিয়ে যে কোনো মানুষ সংসারে অসংসারে গৃহী সন্ন্যাসী পাপি তাপি দুঃখী তারপরে শিক্ষিত অশিক্ষিত সবাই অনায়াসে সেখানে দিয়ে চলে যেতে পারবে। আপনারা যদি ঠাকুর মায়ের জীবন খুব ভালো করে পড়েন তাহলে দেখবেন শ্রীরামকৃষ্ণ বা শ্রীমা যাদের নিয়ে এবার লীলা করেছেন তারা খুব বড় মানুষ কেউ ছিল না। যেমন ঠাকুরের জীবনীতে দেখি আমরা নরেনের মতন মহাপণ্ডিত, লাটুর মতন মহামূর্খ, আবার ওই গিরিশের মতন মাতাল দুশ্চরিত্র, নটী বিনোদিনীর মতন পতিতা, আবার হাজরার মতন কুটির, আবার রসিকের মতন মেহাতর, আবার
ওই মহেন্দ্র লালের মতন যুক্তি তর্ক বিশিষ্ট বা তার্কিক বিজ্ঞান মনস্ক মানুষ সবসময় মহেন্দ্র ডাক্তার ঠাকুরকে বলছেন তাকে যে এমন ভালো মানুষটা কে সবাই অবতার করে খারাপ করে দিল, তুমি লোকের মাথায় পা দাও কেন? যখন তখন ঠাকুর বলছেন আমি কি দেই মা দেই, বলছে সব বুঝলো কি ছাড়ো তো ছাড়ো তো, হ্যাঁ তুমি একটুখানি সংযত হয়ে চলার চেষ্টা করো। তারপরে রোজই আসে ডাক্তার, বলছে আমার কত ক্ষতি হচ্ছে জানো না, আমি পেশেন্ট দেখলে আমার অনেক রোজগার হতো কিন্তু তোমার কাছে না এসে আমি থাকতে পারি না, বারবার বলছি তুমি কারোর সঙ্গে কথা বলো না, সারাদিন ভুগে যাচ্ছ, তুমি সারাদিন কথা বলবে না, শুধু আমি এলে তোমার সঙ্গেই কথা বলবে আর কারোর সঙ্গে। তারপরে একদিন খুব ভোরবেলা ডাক্তার এসে গেছে ছটার সময়, ডাক্তার সকালে ডাক্তার কী করে তুমি এলে? তখন বলছে কাল রাত্রে অত ঝড় বৃষ্টি হলো তো তো আমার রাত্রে ভালো করে ঘুম হয়নি, কারণ তোমার মাথার দিকে জানলাটা গঙ্গার দিকে জানলাটা তুমি খুলে রাখো সবসময়, যদি ওটা বন্ধ না হয় তাহলে তো ঝড় বৃষ্টিতে তোমার সব ভিজে যাবে, এই চিন্তায় আমি দৌড়ে গেলাম সকালবেলা, তুমি কোনো ক্ষতি হয়নি। তখন ডাক্তার হাসছে বলছে না আর কোনো ভয় নেই, মাস্টার এবার সবসময় আমার চিন্তা করা আরম্ভ করেছে। এইটি হচ্ছে তাদের বৈশিষ্ট্য। মায়ের জীবন পড়ে দেখবেন কাউ সবার দোষ ত্রুটি মা জানতে কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সবাইকে এমন আকর্ষণ করছে যে তাদের পরিবর্তন কীভাবে হচ্ছে তারা নিজেরা জানে না, সবসময় ডাক্তারের চিন্তা। ঠাকুর এসে বলছেন আর ডাক্তারের জন্য আমার চিন্তা নেই, কেন সে সবসময় আমার চিন্তা করছে, তো আমার চিন্তা করলে তার ক্ষতি হবে না, কেন ঠাকুরের ভাষায় বলি মিচড়ি রুটি আর করেই খাও সিঁড়ে করেই খাও মিষ্টি লাগবে না। তো আমরা ভগবানের চিন্তা যেভাবেই করবো তাতে আমাদের কল্যাণ হবেই হবে। তো যে কথা হচ্ছিল যে একটা ভাবতন্ময় জগতের সঙ্গে এই ত্রিতাব্দ জগতের একটা ব্রিজ বা সেতু বন্ধন মা আমাদের করে দিয়ে গেছে, সেই সেতু দিয়ে যে কোনো মানুষ আমরা খুব সংসারী দুঃখী অসহায় এসব আমরা ভাবি নিজেদের কিন্তু মোটেই না, মা আমাদের বলে দিয়েছেন, স্বামীজি আমাদের বলেছেন আমরা অমৃতের পুত্র, হ্যাঁ উই আর দি চিলড্রেন অফ ব্লিস। তো সুতরাং কত আর কাঁদবো, আমাদের অমৃতের পুত্র আমরা, রাজার রাজা আমরা, সুতরাং আমাদের ওই ওই রাজার সম্পত্তিতে আমাদের পূর্ণ অধিকার আছে। তো ভিখারির মতন নিজের ঐশ্বর্যের কথা ভুলে গিয়ে আমরা যেটা আমার ছিল না সেই শরীর সেই পরিবার সেই সন্তান সেই বাড়ি গাড়ি নিয়ে সেগুলোকে চিরস্থায়ী করার জন্যে জন্ম জন্ম ধরে অসম্ভব চেষ্টা করে যাচ্ছি, যেটা কোনোদিন হবে না। কিন্তু যিনি এখানে বসে আছেন যার উপস্থিতিতে আমি কথা বলছি আপনি শুনছেন, তিনি যদি এক্ষুনি চলে যান তাহলে এখানে আর হাঁড়ি চাপবে না, রান্না বন্ধ হয়ে যাবে, সবগুলো গঙ্গা জলে দিতে হবে, আবার রান্না চাপবে, তাহলে কার জন্য এই শুদ্ধি? এখানে যিনি বসে আছেন তার জন্য আপনার বাড়ির শুদ্ধি। আমাদের উপনিষদে আছে স্ত্রী স্বামীর প্রিয় হয় কেন, সে সুন্দরী বলে নয় তার মধ্যে তিনি আছেন বলে কিন্তু স্বামী জানে না। তো স্ত্রী স্বামীর প্রিয় যে হয় কেন, তার মধ্যে তিনি আছেন বলে, সে সুপুরুষ বা রোজগার বলে নয়, তিনি চলে যান তিন দিন পরে তার বিকৃত দেহটা দিয়ে টাকা দিচ্ছে আপনি। সন্তান মায়ের প্রিয় হয় কেন, সে আমার নারী সেরা বলে নয়, তার মধ্যে তিনি আছেন বলে, তিনি চলে যান তিন দিন পরে সেই ডেড বডিটার দিকে আপনি টাকাতেই পারবেন না, এমন দুর্গন্ধ ছাড়বে। সুতরাং এই যে জীব জগৎ দেখছি এটি ব্রহ্মের প্রকাশ ছাড়া কিছু নয়, সর্বভূতে তিনি রয়েছেন, পশু পক্ষী জীব জন্তু গাছপালা, কালকে সকালবেলা যদি গাছ পড়ে দেখবেন গাছের নারকলটা নারকল গাছের পাতাটা আর নাড়াতে পারছে না, সর্বভূতে বিরাজ করছেন। তো আমরা যেটা বলছিলাম প্রথমেই জগৎ জননীর আরেকটি রূপ মা সারদা, তিনি শ্রীরামকৃষ্ণের উপলব্ধ সত্যটাকে এই জগতের কাছে ব্যবহারিক জগতে কিভাবে প্রকাশ হবে সেটা দেখানোর জন্য মাকে ডেকে গেছেন। মায়ের জীবন যদি পড়েন তাহলে দেখবেন পাপি তাপি দুঃখী দীন দরিদ্র সকলের জন্য পশু পক্ষী জীব জন্তু পাখি গাছপালা সবাইয়ের প্রতি মায়ের কি অপরিসীম করুণা, কি অপরিসীম দয়া, কি অপরিসীম ক্ষমা আমাদের গীতায় আছে দৈবী সম্পদের কথা।
ষোলো অধ্যায়ের প্রথম তিনটি শ্লোক, অয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ভবস্থিতি দানম নমস্ত যজ্ঞস্য সত্যয়স্তপ আর্যম অহিংসা সত্য ক্রোধ ত্যাগ শান্তি অপৈষণম দয়া প্রতিষ্ঠোত্তম বীর চাপনম তেজস্বরী তেজ। একটা মানুষ ভগবান লাভ করছে বা আধ্যাত্মিক উন্নতি করছে, আমরা কি করে বুঝবো? এই 26টা গুণ গীতার ষোলো অধ্যায়ের প্রথম তিনটি শ্লোক, সেই শ্লোকের মধ্যে ভগবান আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন। দয়া, ক্ষমা, সত্যনিষ্ঠা, নিঃস্বার্থপরতা, নিরহংকারিতা, পবিত্রতা, অপরের দোষ না দেখা, লজ্জা, বিনয়, সরলতা, এরকম 26টা গুণের কথা আছে, যেগুলো মায়ের জীবনে আমরা দেখি পূর্ণ মাত্রায় এটা প্রকাশিত হয়েছে, অভিব্যক্ত হয়েছে। বিশ্বাস প্রশ্বাসের মতন এই গুণগুলো মায়ের চরিত্রে দেখতে পাই, অর্থাৎ দৈবী সম্পদের অধিষ্ঠাত্রী দেবী মা সারদা। তিনি প্রত্যেকটি ঘটনা যদি মায়ের জীবনে আমরা বিশ্লেষণ করব, তাহলে দেখব একটা না একটা গুণ এই 26টা গুণের ভেতরে প্রকাশিত হচ্ছে। আমাদের প্রেমেশানন্দজি খুব সুন্দর একটি কথা বলেছেন, বলছেন শ্রী শ্রী মা হলো শ্রীরামকৃষ্ণের ব্যবহার আদর্শ। মানে কি? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, কর্ম জীবনে মানুষ মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করবে সেটি দেখানোর জন্যে মাকে এবার রেখে গেলেন ঠাকুর। আরেকটু ব্যাখ্যা করলে বলা যায়, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, কর্ম জীবনে মানুষ অন্যের সঙ্গে ব্যবহারকালে কতটা সহ্য শক্তি, কতটা দয়া, কতটা ক্ষমা, কতটা নিঃস্বার্থপরতা, কতটা নিরহংকারিতা, কতটা অপরের দোষ না দেখা, কতটা সত্যনিষ্ঠা অনুশীলন করবে, ব্যবহারে দেখাবে, সেটা দেখানোর জন্যে মাকে ডেকে গেছে। মায়ের জীবন যদি পড়েন তাহলে দেখবেন একবারে ভগ্নী রূপে, বধূ রূপে, গৃহকর্ত্রী রূপে, সঙ্গ জননী রূপে, মাতৃরূপে, তিনি সব জায়গাতেই তার এই দৈবী সম্পদের একটা নিত্য উৎসব ঘটিয়ে চলেছে সব জায়গাতে। কত জটিল পরিস্থিতির মধ্যে ছিলেন, এই জন্য মা এক নতুন আমাদের সংজ্ঞা দিলেন তপস্যা। বললেন তপস্যা মানে ওই ওই নাকটিপের ঠাকুর ঘরে রাম রাম করানো হয় এক ঘন্টা ধরে। তপস্যা মানে হলো আমাদের সংসারের যে কোনো পরিবেশ বা পরিস্থিতির মধ্যে সুসামঞ্জস্য অধিদান করে মনের সাম্য বজায় রাখাই হচ্ছে তপস্যা। এই তপস্যা আরো ব্যাখ্যা দিয়েছেন মা, বলছেন আসলে মনের বাঘগুলোকে সোজা করাই হলো তপস্যা। মনের বাঘ কি? আমাদের ভেতরে কাম, ক্রোধ, লোভ, হিংসা, স্বার্থবুদ্ধি, অহংকার, এগুলোই আমাদের মনের বাঘ। এই বাঘগুলোকে সোজা করাই হলো তপস্যা। এই তপস্যার জন্যে আমাদের কিন্তু এখন আর কাউকে হিমালয়ে, তীর্থে, জঙ্গলে, পাহাড়ে যাওয়ার দরকার নেই। এই সদা কোলাহল করছে সংসার, দ্বন্দ্ব করছে সংসার, যেখানে সুখ দুঃখ, ভালো মন্দ, লাভ ক্ষতি, জয় পরাজয়, নিন্দা স্তুতির অবিরাম ঢেউ চলছে। সেই ঢেউয়ের মাঝখানে কিভাবে মানুষ সুস্থির ভেবে থেকে অনাসক্তভাবে সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করে ভগবানে মন রাখবে, সেটি মা আমাদের হাতে কলমে শিখিয়েছে। তার কর্মে, তার চিন্তায়, তার শিক্ষায়, তার বাণীতে বারবার এটা প্রতিফলিত হয়েছে, সংসারে চলার কৌশল। সেই জন্য আমাদের মায়ের জীবন যখন আমরা পড়ি আমরা অবাক হয়ে যাই, যার নিজেরই কোনো বাসস্থান যতদিন উদ্বোধনের বাড়ি না হয়েছে ততদিন মা ভাড়া বাড়িতে এখানে সেখানে, ওখানে 2 মাস, ওখানে 6 মাস, ওখানে 8 মাস, এইভাবে জীবন কেটেছে মায়ের। তো যার নিজেরই কোনো আশ্রয় নেই, তিনি কী করে এত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের আশ্রয় হলেন, এটি আমাদের মনে খুব প্রশ্ন জাগে।
মায়ের জীবন যদি আমরা ধ্যান করি তাহলে আমরা দেখতে পাবো যে মা মায়ের জীবনে ধন জন বিষয় সম্পত্তি তার সম্পদ নয়, তার যেটি একমাত্র সম্পদ ছিল সেটি তার নিঃস্বার্থ ভালোবাসায় ভরা এই ব্যক্তি সত্তা, যেটি তৈরি হয়েছিল গম্ভীরানন্দের ভাষায় দেবী গুরু আর মাতৃশক্তির সমন্বয়। সেই জন্য মা সংসারের এই সদা কোলাহল মুখর বা দ্বন্দ্ব মুখর সংসারে তিনি অনায়াসে অচল অটল তিনি হয়ে চলে গেলেন সকলের সামনে দিয়ে। শরৎ মহারাজ বলছেন লীলা প্রসঙ্গে, আমাদের তো পান থেকে চুল বসলে আমাদের মাথা গরম হয়ে যায়, আর মায়ের ভাইরা কি কাণ্ডটাই না করছে দেখো, মা কিন্তু একেবারে মা দুর্গার মতো সবাইকে সামাল দিচ্ছেন, সবাই কে তিনি দশ হাতের দিয়ে সবাইকে সামলাচ্ছেন। আসছে মায়ের বাড়িতে ধানের গাড়ি, এক পাশে কালীমামার বেড়া এক পাশে প্রসন্ন মামার বেড়া, তো হঠাৎ করে কালীমামার বেড়াটা ভেঙে দিয়েছে প্রসন্ন মামার গাড়িতে এসে ধানের গাড়িতে। দুই ভাইয়ে প্রথমে কথা কাটাকাটি, তারপরে হাতা গোটাগুটি, তারপরে মারপিট হওয়ার মতো, মা একবার ওকে গিয়ে সামলাচ্ছে একবার ওকে গিয়ে সামলাচ্ছে, দুজনকে সামলিয়ে দাওয়ায় এসে বসে মা বলছেন কি মায়া মায়া বলে সব করে থাকবে, আর এক হাত জায়গার জন্যে দুই ভাইয়ের মায়ের পেটের ভাই ভাই লড়াই করছে এই বলে মা হাসছেন, আর সেই হাসিতে সবাই যোগ দিয়েছে। কিন্তু একটু পরে কি হলো দেখছে হাসিটা মোটেই সাধারণ হাসি নয়, মায়ের চুল এলো হয়ে গেছে, বসন বিস্তস্ত হয়ে গেছে, শেষে হা হা করে হাসছে। তখন সবাই বুঝলো এ তো মায়ের প্রলয়ঙ্করী মূর্তি, এ তো ভয়ঙ্করী মূর্তি, মা একেবারে সঙ্গে সঙ্গে চলে গেছেন সেই উচ্চ তত্ত্বে। তখন আবার সবাই হাত জোর করে সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে প্রার্থনা জোর করলো, মা আস্তে আস্তে হাত তুলে সবাইকে শান্ত করল। তো এই যে আলো ছাওয়ার মধ্যে মায়ের জীবন এটি আমরা খুব দেখতে পাই, একেবারে পুরো রহস্যাবৃত হয়ে আছে মায়ের জীবনটি, সত্যি সত্যি রহস্যাবৃত জীবন। মাস্টার মশাই একজন ভক্তকে পাঠিয়েছেন শিলংয়ের লাবণ্য চক্রবর্তী, কাশীতে মা আছে, তুমি অন্নপূর্ণা দর্শন করার আগে মাকে একবার দর্শন করবে, কাল সকালবেলায় যাবে গিয়ে স্নান করে তুমি মাকে দর্শন করতে যাবে। তো পরের দিন তার করেছেন যে মায়ের দর্শন হয়েছে, রাত্রে ফোন করে রাত্রে তখনকার দিনে ওই ঘোরানো ছিল কি বলে ওটাকে আগেকার দিনে ওই টেলিগ্রাম ছিল, টেলিগ্রাম করে জেনেছে তুমি গিয়েছিলে, বলে হ্যাঁ গিয়েছিলাম মাকে দেখতে, কিন্তু দেখলাম একটা কাপড়ের পুঁটলি যাকে লাইন দিয়ে সবাই প্রণাম করছে, পাও দেখিনি মাথাও দেখিনি মুখও দেখিনি, বলছেন যে বুঝেছি তোমার তুমি মাকে জগজ্জননীকে দেখতে যাওনি, তুমি পরমহংসদেবের স্ত্রীকে দেখতে গিয়েছি, আবার কাল সকালে যাও, নতুন বস্ত্র পরবে, গঙ্গা স্নান করবে, ফল মিষ্টি পুজোর জিনিস নিয়ে যাবে, কালকে আবার যাবে। পরের দিন গেছে, গিয়ে দেখছেন অদ্ভুত দৃশ্য, মা দুটো দরজায় হাত দিয়ে ঘোমটা খোলা আছে, এসো বাবা তোমার জন্যই আমি অপেক্ষা করছি এসো। তো এই হলো মা সারদা, তিনি অবগুণ অনুভূতি থাকেন কার কাছে, যার ভেতরে মলিনতা রয়েছে, যে তাকে বিশ্বাস করে না, যে তাকে শ্রদ্ধা করে না, যে তাহার তার জগজ্জননীর রূপকে মানে না, তার কাছে তিনি ঘোমটা ঘোমটাই ঢাকা। সেই জন্যে মায়ের জীবনটা হলো রহস্যাবৃত, একেবারেই রহস্যাবৃত। একদিকে আমরা দেখি যে সেই কলকাতায় এসছেন মা কী করছেন, কল ঘর থেকে ঝাঁপিয়ে পড়েছেন, বলছেন কল ঘরে সব ডুবেছে, ওই জল আসার আগে জেনেছিলেন শুশু করে আও যায়, তো মা বলছেন কল ঘরে সব মা কিছুই যাবে না, বলেন আগে সব বের করো তার পড়ে যাবে, বোঝানোই যাচ্ছেন না। তারপরে বলছেন ও বাড়ির বৌমা এসছে নতুন একটা, সে অনেক কিছু জানে, কী জানে মা, বলছে সে ঘড়িতে দম দিতে জানে, তাই নাকি ঘড়িতে বা দম দেয় আর কি জানে কি জানে, তখন নতুন হারিকেন বেরিয়েছে, হারিকেনের অনেক কলকপ যা আমি দেখলাম সে নিজে হাতে হারিকেনের কাজ পড়াচ্ছে। তো এই হচ্ছে আমাদের মা সারদা, তাই আবার হচ্ছে কি লুটি বেল
শিখেছেন রামপুরার আর নলিনী দিদি, দুজনে মেয়েছে আর মা শিখছেন। হঠাৎ করে নলিনী দিদি বলছেন, কিশোর তোমার রুটি মা শেখছেন, মা আর রামমায়ের দুজনে বেরোচ্ছেন আর নলিনী দিদি শেখছেন। নলিনী দিদি বলছে, কিশোর তোমার রুটি ভালো হচ্ছে না, রামমায়ের রুটি ভালো হচ্ছে না। মার সঙ্গে তিনি বললেন, কি রুটি বেলতে বেলতে আমি বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে ভেতরে দুধ বেরোয় সে আমার থেকে ভালো হয়েছে, আমি বেরবো না বলে লাঠি বেরোনি আর চাকি এক খেলায় খেলে ফেলে দিলেন একবার বাচ্চা মেয়ের মতো। তারপরে আমাদের রামমা মহারাজ খুব বুদ্ধিমান ছিলেন, রামমা মহারাজ বলছে, আচ্ছা কী করে তুমি বুঝলে কোনটা আমার রুটি আর কোনটা বিষয় একই করে হয়তো দুজনে পরপর রাখছি। মা বলছেন, হ্যাঁ ঠিক তো কী করে বুঝলে তুমি? তো এই হচ্ছে আমাদের সরল সহজ শ্রী শ্রী মান। এবার আর একটা আমি বলি, আমাদের চন্দ্রমোহন দত্ত মা আসছেন, মা যাচ্ছেন কলকাতা থেকে পুজো থেকে, তো পথে এক জায়গায় ছড়ি গাড়িতে চন্দ্রমোহন দত্ত মা আদর করে ডাকতেন চাঁদু বলে, ওকে কি অনেক ভাই ফরমাস কাটাতেন, বিভিন্ন কাজকর্ম করতেন, উদ্বোধনে খুব ভালোবাসতেন। তো হঠাৎ মাকে বলছে, মা আমার তোমার কৃপায় আর কোনো অভাব নেই। পূর্ববঙ্গের লোক ছিলেন, পদ্মার তার বাড়ি ঘর সব বেশি গিয়েছিল, মা তখনকার দিনে 4,000 টাকা দিয়ে বাড়ি করে দিয়েছিলেন, এত ভালোবাসতেন। তো চাঁদুকে বলছেন, চন্দ্রমোহন দত্তকে বলছে যে, আচ্ছা মা তোমার কৃপায় আমার কিন্তু কোনো অভাব আর বাসনা কিছু নেই, কিন্তু একটা বাসনা তৃপ্ত রয়েছে, সেটাই যদি তুমি পূরণ করে দাও তাহলে আমার আর কোনো আফসোস থাকবে না এই জীবনে। তুমি আগে বলো আমার পূরণ করবে প্রার্থনা, বলে আগে বলো না দেখি অনেক পুরোনো আগে আগে বলো দাও, বলে আচ্ছা ঠিক আছে কী বাসনা? বলছে, তোমার আসল রূপটা কি সেটা আমি দেখবো, সেটা আমাকে দেখাতে হবে। মা হাসলেন, কিছু বলবে না। তারপরে একটা জায়গায় ওই ওরা জল খাবার আর মুড়ি মাথা খুব চপ ভালোবাসতেন, চপ কিনে নিয়ে আসা হচ্ছে আর মুড়ি নিয়ে সবাই খাচ্ছে। তো চন্দ্রমোহন দত্ত মাকেও মুড়িটা দিয়েছে। তো তার আগে ওই গাড়িতে একটা শর্ত বলেছে, বলছেন দেখো তোমার আশা পূরণ হতে পারে কিন্তু তিনটে কন্ডিশন আছে, শর্ত আছে কি, যখন তুমি দেখবে আমার আসল মুক্তি ভয় পাবে না কিন্তু, আর দ্বিতীয় তুমি কিন্তু শুধু তুমি একাই দেখবে আর কেউ দেখবে না, আর তিন নম্বর হচ্ছে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তুমি কাউকে বলতে পারবে। তো এই তিন সত্য মেনে বলে ঠিক আছে। এবারে গাড়ি যখন ওই খেতে বসেছে, সন্ধ্যে হওয়া হয়, হাঁড়িপিঠের আলো জ্বালা হয়েছে, একটা বাগানের মধ্যে খাওয়া হচ্ছে, হঠাৎ চন্দ্রমোহন দেখছেন যে চারদিকটা যেন আরো রোশনাই আসছে। হঠাৎ দেখছেন কি যে শ্রী শ্রী মায়ের চারপাশে এত জ্যোতি বলার, আর সেখানে মুকুট মোড়া মা সারা গায়ে মায়া মানে মা নেই, আর ধীরে 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 পাশে জয়া বিজয়া। তো দেখতে 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 বারবার চোখ মুছে দেখে একবার অদ্ভুত দৃশ্য বলতে বলতে মা মা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে। যখন জ্ঞান ফিরে এলো দেখছেন পিঠে হাত বোলাচ্ছেন তিনি, আমাদের বলছেন ও চাঁদ তোর হঠাৎ কী হলো রে, এরকম শুয়ে বললি, ওই যে কলঘর থেকে ঝাঁপ দিয়ে আসা, আর এই পাশে পাশে এরকম মায়ের জীবনে বহু ঘটনা আছে যে মাকে পা কেউ দেখতে পারিনি। আমাদের ভূতেশ্বর অনুযায়ী শুধু পা ছাড়া মুখ কোনোদিন দেখেননি, তিনবার মায়ের দর্শনে গিয়েছিলেন, বলছেন যে শুধু পাটাই দেখেছি। সেই মা যারা এই কুমার পুকুরে আছেন, হরিশ বলে একজন ছিল, তার স্ত্রী পাগল করে দিয়েছিল, যেহেতু ঠাকুরের কাছে যেত এই জন্য ওষুধ খাইয়ে, তার ওষুধ খাওয়া একসাথে তাই সে পাগল হয়ে গেল। তো সেই হরিশ এর পাগলামি দিন দিন বাড়তে লাগলো। তো মা তখন কুমার পুকুরে আছেন একা, খুব কম বয়স মায়ের, তখন হঠাৎ করে সেই হরিশ কুমার পুকুরে এসে উপস্থিত। সেদিন বাড়িতে কেউ নেই, হঠাৎ হরিশ সে মাকে তালা করলো। তো ধানের ঘোড়া ছিল খুব বড়, মা দৌড়ানো সর্তিতে, তো এই যে রহস্যময় মায়ের জীবন এ আমরা কোনো দিশা পাই না, যেমন মায়ের জীবনই পড়ি সবসময় তিনি নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পারছেন না। রামেশ্বর থেকে ঘুরে এসছেন, এসে গোলাম্মা জিজ্ঞেস করছে মা কেমন দেখলে, তো বলছে ওই যেমন
যেমন রেগে এসেছিলাম তেমন দেখ। হ্যাঁ কি বললি, যেমন রেগে এসেছিলাম বলে? তোর বলছে না, ওই যেমনটি তোমাদের কাছে শুনেছিলাম সেরকম বলে না, কথা গোড়া লাগবে না, তুমি আগে কি বলেছিলে বলো। তখন মা দুবার জমে জলের গোলাম মা, সেই ত্রেতা যুগে তিনি বানুকাময় যে শিব তৈরি করেছিলেন, যেমনটি রেখে এসেছিলাম তেমনটি দেখে হঠাৎ বেরিয়ে পড়েছে। মায়ের মা খুব দুঃখ করে, এত সবাই মেনে জামাই নিয়ে কত আদর আর আমোদ আল্লাদ করে। তো আমার সারুর এমন পাগলের সঙ্গে বিয়ে হলো, না পেলো দুটো খেতে, না পেলো পোশাক আশাক, পাগল তার নিজের ভাবেই ব্যস্ত, এরকম বলে যাচ্ছে। হঠাৎ মা তার রুদ্র মূর্তি ধারণ, দেখো দেখো ফের আমার সামনে পাগল পাগল বলুনি বলছি। একবার প্রতিনিন্দায় আমি দেহত্যাগ করেছি, আবার সেই দৃশ্য দেখতে চাও? চাও প্রকাশ করে দিচ্ছে। এবার আসবো আমাদের কি কাজে লাগে মায়ের জীবন আমাদের, এবার সেই নিয়ে যে ব্যবহারিক জগৎটা আমরা একটু আগেই বলছিলাম যে জগৎ জননীর আরেকটি রূপ শ্রীরামকৃষ্ণের যে উন্নতি সত্য, কি সত্য? সাধনলব্ধ সত্য, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, সেটি ব্যবহারিক জীবনে মানুষ কিভাবে পালন করবে, আচরণ করবে, সেটা শেখানোর জন্যই মাকে এবার রেখে নিয়েছিলেন। আমরা একটু আগে বলছিলাম অপরিসীম দয়া, অপরিসীম ক্ষমা, অপরিসীম সহ্য শক্তি, অপরিসীম নিরহংকারিতা, অপরিসীম তার বিচক্ষণতা, অপরিসীম সরলতা, অপরিসীম পবিত্রতা। তো এই যেগুলো একটা দিয়ে যদি শুরু করি এক ঘন্টা পরে শুরু হয়ে যাবে, এগুলো প্রত্যেকটি ডিভাইন কোয়ালিটি, সেই কোয়ালিটিগুলো মায়ের জীবনে কীরকমভাবে দেখতে পাই আমরা। আমাদের তো একটু কিছু হলেই মাথা গরম হয়ে যায়, সহ্য করতে পারি না, মুখ দিয়ে বেরিয়ে গেলে কি তুলকালাম কাণ্ড হলো সবাই জানেন। যদি গিলে ফেলতেন তাহলে ঝামেলা থাকতো না, কিন্তু গিলতে কি করে শিখতে হয়, মায়ের কাছ থেকে শিখতে হবে। দৃষ্টান্ত দেই তাহলে বুঝতে পারবেন। জয়রাম পাটির থেকে মায়ের মা শ্যামাসুন্দরী দেবী, তিনি স্বামীর কাছে অর্থাৎ ঠাকুরের কাছে রাখার জন্য দক্ষিণেশ্বরে এসেছে। হঠাৎ করে বিদু যা তা ভাষায় কথা বলতো, গান বন্ধ করতে লাগলো। কেন এসেছে, কি জন্য এসেছে, চলে যাক, এখানে থাকার কোনো দরকার নেই, এখানে ঠাকুরের সেবা সব ঠিক মতন হচ্ছে, এইরকম যা তা ভাষায় বলে গেল এবং ঠাকুরের সামনেই বলেছে। শ্যামাসুন্দরী বললেন যে চল মা চল, কার কাছে আমি মেয়ে রেখে নিয়ে যাবো বলে ফেরত নৌকাতে, যে নৌকা এসেছিলেন সেই ফেরত নৌকাতে তিন দিনের পর, তখন কার দিন সেই তিন দিনের পর জলস্পর্শ না করে তিনি চলে গেলেন। শুধু যাওয়ার সময় কী করে গেলেন, সোজা মমতারিণীর মন্দিরে গিয়ে বললেন মা যদি কোনো দিন আবার নিয়ে আসাও তাহলে আমি এখানে আসবো, আর নাহলে এই শেষ। এই হাইকোর্টে গিয়ে অ্যাপিল করে দিয়েছিলেন। আমরা মানে কী করতাম, আর কিছু না হোক চিৎকার চাচাচি করে পাঁচটা লোক তো স্বামীর কাছে এসেছে, স্ত্রী বিয়ে করা স্ত্রী, কোনো কিছু কাউকে বলতেন না, চুপ করে মামলাটা ঢুকে দিয়ে চলে হাইকোর্টে। ঠিক ছ মাসের মধ্যে ঠাকুর খবর পাঠালেন যে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, আমাকে কেউ এরা দেখছে না, শিল্প বিপরা সব ওদের পূজারীদের দলে ভিড়ে গেছে, আমার তুমি পালকি করে হোক, ডুলি করে হোক, হেঁটে হোক, যেভাবে হোক তুমি তাড়াতাড়ি চলে এসে যত টাকা লাগে আমি দেবো। মা যখন এলেন রাজ রানীর মতন মাকে রিসিভ করলেন, এবং মায়ের তখন জ্বর আছে, দিদিকে বললেন শিগগির ডাক্তার ডাক, আর আমার ঘরে বিছানা হবে, ওই একই বিছানায় ন মাস থাকলে। তো ওই যে হাইকোর্ট করে এলেন। তো এই যে ঘটনাটি ঘটল, আমাদের বিবেক চূড়ামণিতে একটি শ্লোক আছে তিতিক্ষা বা সহ্য শক্তি, সেখানে আছে সহনাম সর্বদুঃখানাম অপ্রতিকার উপভোগম চিন্তা বিরাম রহিতম সাত ভিক্ষা নিগদ্ধতে। কোথাও হচ্ছে সহনাম সর্বদুঃখম, দুঃখ আমাদের সহ্য করে নিতে হবে। কেন 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 সহ্য করবো যদি প্রশ্ন করেন, তার উত্তরটা হচ্ছে এই সংসারে আমরা প্রারব্ধ নিয়েই
জন্মগ্রহণ করেছি। কোনো মা চায় না তার ছেলেটা হ্যান্ডিক্যাপ্ট হয়ে জন্মাক, ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড হোক, স্বামীটা মাতাল হোক, দুশ্চর, কোনো কেউ চায় না। কিন্তু কেন হয়? এটি আমাদের কর্ম প্রারব্ধের ফলে আমরা এই সংসারে এসেছি, তো এই প্রারব্ধের ফল আমাদের নিতেই হবে। তার জন্যই সমান সব দুঃখকে সহ্য করে নিতে হবে। তারপরে বলছেন সরণাম সর্বদুঃখ অপ্রতিকার উপভোগ, প্রতিকার করে কোনো লাভ হবে না। কেন কি এখন আমাকে যে অবস্থায় রেখেছেন সেটা আমার পক্ষে প্রতিকার করা সম্ভব হচ্ছে না। চরমতর দারিদ্র, দুঃখের দিনে মায়ের যখন কামার পুকুরে ছিলেন, রাজ রাজেশ্বরী মা আমাদের 18টা গিট দিয়ে তিনি লজ্জা নিবারণ করছেন। এখন আমাদের বেলুড় মঠ বা মায়ের বাড়িতে রোজ একটা করে বেনারসি আমরা পড়াতে পারি, কিন্তু মায়ের চরমতম দারিদ্রের দিনে কারো কাছে হাত পাতে নেই। তিনি ওই মাস্টারমশাইয়ের স্ত্রী এলেন, এসে মায়ের ওই অবস্থা দেখলেন, কিন্তু কাউকে কিচ্ছু বলেননি, সব দুঃখ সহ্য করেছেন। সেই দারিদ্রর দিনে 5টা টাকা করে মাস ভাড়া আসতো কালী মন্দির থেকে, সেটাও বন্ধ হয়ে গেল। তখন মা যখন শুনলেন, সে একমাত্রীয় পড়েছে না, যেমন অনেক ভক্ত আছে টাকার কোনো অভাব নেই, ওই 5টা টাকাই সম্বল ছিল মায়ের। তো মা যখন শুনলেন বললেন, এমন সোনার মানুষ চলে গেছে, তাকে নিয়ে আমি কী করব? তো এই হলো মায়ের সহ্য শক্তি। মানে আমরা ভাবলে অবাক হয়ে যায় যে অনেক ঘটনা মায়ের জীবনে আছে, যে ওই রাজুকে যখন খুব ভালোবাসতেন মা, তো ওই রাজুর মেয়েটা ভামাগুড়ি দিয়ে মায়ের কাছে আসতো, পাগলি মামি বলছে তুমি আমার নাতিকে কাছে আসতে দাও না, এই বলতে বলতে পাগল তো, দু এক কথায় মায়ের সঙ্গে তর্ক আরম্ভ হয়ে গেল। হঠাৎ করে ওই বেগুন ছিল কাছে, মায়ের পিঠে দুম করে বেরিয়ে গেল, পিঠটা এতটা ফুলে উঠলো, মা যন্ত্রণায় ডেকে গেলেন একেবারে চিৎকার করে। কিন্তু সঙ্গে সঙ্গে মা ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর ওর যেন কোনো দোষ কোনো ধরো না, কেন কি ও অবধ জানে না। তো তারপরে বলছেন, দেখ তোদের নিয়ে পড়ে আছে বলে তোরা কী ভাবিস বলতো, আমাদের স্থান কোথায় জানিস? আমি যদি রুষ্ট হই তোর ওপরে, তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোকে রক্ষা করতে পারবে না। আবার বলছে, ঠাকুর ওখানে দোষ নাই, অপরিসীম দয়া, অপরিসীম ক্ষমা, অপরিসীম করুণা আমরা যখন দেখতে চাই, সহ্যের একটা সীমা আছে মানুষের, তো সেটাও ছাড়িয়ে যায়। এরকম ঘটনা ঘটার মায়ের জীবনে রয়েছে। ওরকম পাগলি মামের সঙ্গে আবার একবার তর্ক হচ্ছিল, হঠাৎ করে পাগলি মামি খেপে গিয়ে কী করলো, পাশে একটা চেলা কাটছিল খুব বড়, সেটা দিয়ে মা সবজি কাটছিলেন মায়ের মাথায় তুলেছে, প্রায় পড়ে যায়। মা বললো, ও আমায় মেরে ফেললো গো, পাগলি আমার মেরে পড়লো, চিৎকার করলেন। এমন সময় আমাদের নলিনী মহারাজ দৌড়ে এসে তাড়াতাড়ি কাঠটাকে ধরে ফেললেন। তারপরে মা একেবারে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বললেন, পাগলি তুই কি করতে বসেছিলি জানিস? যে হাত দিয়ে আমায় তুই মারতে এসেছিলি ওই হাত তোর খসে পড়লে। এই কথা বলার পরেই মানে অদ্ভুত দৃশ্য, ওনারা বই পড়ে নেবেন, ওখানে দেখে লেখা আছে যে ঠাকুরের দিকে তাকিয়ে অজোরে কাঁদছেন, যে ঠাকুর যে জীব দিয়ে কোনোদিন আশীর্বাদ বাক্য ছাড়া কারোর অনিষ্ট বাক্য বেরোয়নি, সেই জীব দিয়ে তুমি এই কথা উচ্চারণ করালে বলে দু চোখ দিয়ে কাঁদকে আর ঠাকুরের কাছে প্রার্থনা করছে বারবার। এমন দৃশ্য যেন পাষাণ বলে যায়, নলিনীমায়ের দু চোখে জল এসে গেল, বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করছে। কিন্তু ঠাকুরের মায়ের বাক্য তো মিথ্যা হবে না। কিছুদিন পরে সত্যি সত্যি হাতে কুষ্ঠ রোগ হলো, এক এক করে আঙুলগুলো পড়ে গেল এবং হাতটা খসে পড়ল, আঙুলগুলো সবই চলে গেল এবং কিছুদিন পরে মারাও গেল। তো এই ঘটনায় গম্ভীরানন্দী লিখছেন, মায়ের কখনো ধৈর্যের সহ্যের সীমা অতিক্রম করেনি। আসলে পাগলি খুব কষ্ট পাচ্ছিল, সেই জন্যে তাকে কাছে থেকে টেনে নেওয়ার জন্য এই মা এই ঘটনা ঘটালেন। তো এরকম অপরিসীম সহ্য শক্তি, অপরিসীম আমাদের দয়া, অপরিসীম ক্ষমা, এসব বলতে গেলে প্রচুর ঘটনা আছে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। তো সেই জন্যে মায়ের জীবনে আমরা দেখব যে মা ছিলেন সহ্য শক্তির হিমালয়, নিজের দুঃখ বা
কষ্টের জন্য কাউকে কখনো দায়ী করতেন না। আমাদের কুটস্থ বুদ্ধি বলা হয়। কুটস্থ বুদ্ধি মানে কামার সালে নেয়। নিশ্চয়ই আপনারা কামার সালে দেখবেন, তার যার উপরে তারা কুরুল সব তৈরি করছে, ওকে বলে নেয়। ঠিক তেমনি সংসারে আমাদের ওই কামার সালা নেয়ের মতন থাকতে হবে, সব কিছু সহ্য করে যেতে হবে। এবং কুটস্থ বুদ্ধি মানে নিজের দুঃখ কষ্টের জন্য কাউকে কখনো দায়ী করবেন না। চমৎকার ঘটনা আছে, মায়ের পায়ে ভাত ছিল, ভাত নিয়ে খুব কষ্ট পাচ্ছেন মা। তো জয়রাম বাড়িতে একজন এসে বলল, মা আমাদের একটা নাপিত এসছে আমার বাড়িতে, ও খুব ভালো গুণি, ও পায়ে ব্যথার ভীষণ ভালো ওষুধ জানে। মা বললে তাই নাকি, ডাকো ডাকো ডাকো। তো যেখানটা, তো ওষুধটা কোথায় পাওয়া যাবে? জয়রামবাটি গ্রামেই পাওয়া যাবে, একটা শেকড় জঙ্গলে পাঠিয়ে দিলেন ব্রহ্মচারীকে, ওই গুণিনকে দিয়ে ওইটা এনে হলুদ টলুদ চুন দিয়ে মেরে ভালো করে ওই হাঁটুতে যেখানটা মায়ের খুব ব্যথা সেখানটা মা কাপড় তুলেছে, আর ওষুধটা খুব জোরালো বলে একটা কাঠি দিয়ে দুটো তিনটে ফোঁটা যেই দিয়েছেন, সঙ্গে সঙ্গে এত বড় বড় ফোসকা চিৎকার করে উঠলেন মা, জ্বলে গেল বলে চিৎকার করে উঠলেন। সবাই তো গুণিনকে মারতে হয়ে গেল, একেবারে গাল বন্ধ করছেন, মায়ের যন্ত্রণা একটু কমলে মা বলছেন, দেখো তোমরা কেন ওকে এত কষ্ট দিচ্ছ। তারপরে বলছেন যে অসুখ সড়ক কলকাতায় আয়ুর্বেদী অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি সব কিছু করে কমলো না, সেই শেকড়ে বা একটা ওষুধে গ্রাম্য ওষুধে সেরে যাবে এটা বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। তারপরে যে লাইনটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট, বলছেন কর্মের ভোগ থাকলে এইরকম সব বুদ্ধি আর এইরকম সব যোগাযোগ হয়। এবার পেছন দিকে আপনারা সবাই তাকান, যখন কষ্ট পেয়েছেন জীবনে এই মায়ের এই কথাটা, কর্মের ভোগ থাকলে দুর্ভোগ থাকলে এইরকম সব বুদ্ধি আর এইরকম সব যোগাযোগগুলো হয়। তারপরে ওটা কিন্তু কারোর দোষ নয়, ওটা হচ্ছে কর্মের ভোগ থাকলে এইরকম সব বুদ্ধি আর এইরকম সব যোগাযোগ হয়। যে অসুখ এত ডাক্তার ছড়াতে পারলো না সেই অসুখটা এতে সারবে এরকম বুদ্ধি হওয়ায় আমার ভুল হলো, আর জয়রামবাটিতে সেই শেকড়টাও পাওয়া গেলো, তো সব যোগাযোগগুলো হলো, আর তার ফলটা আমার ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো এরকম মায়ের জীবনে খুব সুন্দর সুন্দর ঘটনা রয়েছে। তারপরে বলছেন সন্তোষের প্রতিমূর্তি, আজকের দিনে আমরা জানি সবাই এত, যার যত রোজগার বাড়ছে তার তত সেভিংস কমছে, লাইফ স্টাইল বেড়ে যাচ্ছে, তার চাহিদা শেষ নেই। সেই জন্যে মা আমাদের একটা নতুন সূত্র দিলেন, বলছেন সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। সন্তোষ মায়ের একটা একটা ছোটো ছোটো কথা, কিন্তু ঘন্টার পর ঘন্টা এক একটা বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো সন্তোষ কেন আমরা নিজের অবস্থায় সন্তুষ্ট থাকবো? মা নিজেও বলছেন যে কারোর কাছে কিছু চাইবে না, না বাবার কাছে না স্বামীর কাছে। কেন বলো তো, কেন চাইবে না? বলছেন মানুষের দেওয়া জিনিস থাকে না, ভগবান যখন দেবে তুমি রাখার জায়গা পাবে না। তার মানে এই সংসারে আমরা যে প্রাপ্তিটা হয় আমাদের, আমরা যেটা পাই সেটা কিন্তু তার সঙ্গে কামনার কোনো যোগ নেই। মানে আমরা চাইছি অসুখ বিসুখ না হোক, ছেলেমেয়েরা মানুষ হোক, বিপদ আপদ না আসুক, অশান্তি দুঃখ মৃত্যু এগুলো না হোক, কিন্তু কোন বাড়িতে নেই। তার মানে এগুলো সব আমাদের প্রারব্ধের বশেই এটি আসে এবং চলে যায়। তো সেই জন্যে আমাদের মা বলছেন যে যে ওই সন্তোষের সমান গুণ নেই। তো সন্তোষ মানে আমাদের যেটা প্রারব্ধে আছে সেটাই যখন আমি পাব, তখন স্বামীর কাছে, ছেলের কাছে, বাপের কাছে ভিখারির মতন কেন যাবো, চাও? কারণ সেটা আমার অর্জিত জিনিস। স্বামীজির ভাষায় স্বামীজি খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এটার, বলছেন হোয়াট ইউ ডিজার্ভ ইউ উইল গেট, তোমার যেটা প্রাপ্য এ সংসারে তোমাকে দিতেই হবে, কেউ তোমার পেছনে লেগে কিছু করতে পারবে না। দেখবেন একটা পাশে একটা দোকান খুব ভালো চলছে, দেখতে দেখতে আরও পাঁচটা দোকান হয়ে গেলো, কিন্তু অন্য দোকানগুলো মাঝি তাড়াচ্ছে, সেই পুরোনো দোকানটাতেই সামনে হয়ে দিচ্ছেন, ওর কাছে কি, ওর কাছেই যাবে লোকে লাইন দিয়ে। তার মানে সে এটার জন্যে অর্জন, ওটা তার অর্জিত জিনিস, এটা আগের জন্মে সে অর্জন করে এসেছে। এই জন্য স্বামীজি বলছেন হোয়াট ইউ ডিজার্ভ ইউ উইল গেট, তোমার যেটা প্রাপ্য এ সংসারে সেটাই তুমি পাবে, তার বেশিও নয় আর কমও নয়।
আমাদের প্রধানমন্ত্রীতে সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন। ঠাকুর বলছেন যে বৌমাদের শাশুড়ি একটা মাটির পাত্রে সে ওই ভাত দেয়, কিন্তু কারোর পেট ভরে না। হঠাৎ একদিন হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল পাত্রটা, তখন শাশুড়ি বৌমারা খুব আনন্দ করছে। শাশুড়ি কী বললো, কেউ কথা বলতে পড়েছে নাকি? শাশুড়ি কী বললো তখন? কথা কিন্তু কারোর পড়া নেই। শাশুড়ি হেসে বলছে, যতই নাচো কত বৌমারা, আমার হাতের আটকিলটি ঠিক আছে, তার বেশি তোমরা একটু পাবে না। তো ভাবছেন যে ছেলে ক্যাম্পাস থেকে চাকরি হয়ে গেল, খুব ভালো ঘরে একটা মেয়ে পেয়ে গেলাম, বিয়ে দিয়ে দিলাম, এখন আমার সুখের দিন শুরু হলো। কিন্তু না, ছ মাসের মধ্যে আপনি জানবেন যে আপনার জন্যেই সংসারে অশান্তি। আপনি সরে গেলে তবে সংসারে শান্তি হবে, আর না হলে ওই ওরা একটা ফ্ল্যাট অলরেডি বুক করেই ফেলেছে। ব্যাপারটা তো কোনো গোলমেলে ছিল না। এখন কারণটা হচ্ছে আপনার রিচার্জ কুপনের পয়সা শেষ হয়ে গেছে, বৌমা এসছে পয়সা ভরানোর জন্য। কারণ কর্তা তো চলে গেছে, একটাই ছেলে, এখন কোথায় যাবো, কী খাবো, যা কিছু দিয়ে ওকে মানুষ করেছি। সুতরাং এই সংসারে আমাদের অর্জন করতে হয়। আমরা কিছু আনিনি, কিছুই নিয়ে যেতে পারবো না, কিন্তু দুটো জিনিসের জন্য ভগবান পাঠিয়েছেন। কী কী কে বলতে পারে? আমি প্রতিবার একবার করে বলে যাই, এই সংসারে আমরা কিচ্ছু আনিনি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তো কি জন্য আমরা সংসারে এসেছি কে বলতে পারে? কিছুই হলো না, প্রতিবার বলি আমি এটা। আমি একটা হচ্ছে আগের আগের জন্মে প্রারব্ধের ফল ভোগ করার জন্যে বাধ্য হয়ে আমরা জন্মাই। কেউ মুকেশ আম্বানির ছেলে হয়ে জন্মাচ্ছে, চার্টার ফ্লাইটে সারা পৃথিবী ঘুরছে, আজকে লন্ডন কালকে আমেরিকা, আর কেউ ওই বস্তিতে থালা হাতে করে অন্ধ অন্ধ হয়ে জন্মেছে, হাত পা কাটা অবস্থায় সারা জীবন থালা হাতে করে। এই দুটোতে আমাদের কারোর হাত নেই, এটা প্রারব্ধের ফল ভোগ করার জন্যে ঠাকুর বলছেন এটা কর্মভূমি, এখানে কিছু কর্ম করতে আসা, এটা আমাদের বাসা বাড়ি, এটা আসল বাড়ি না। কর্ম শেষ হবে, তুলে নিয়ে চলে যাবেন। ঠাকুর বলছেন এই সংসারে তোমরা দেখছো কত এলো কত গেল, যার যেমন সময় হচ্ছে কেউ কারোর দিকে তাকায় না, সব ফেলে রেখে দিয়ে চলে যায়। তারপরে বলছেন কিন্তু নাতির জন্যে কাশি যাওয়া হয় না। তো ঠাকুর এই সংসারে রূপ যে সুন্দর করে বলেছেন, তো কি জন্য আমরা এসেছি, প্রথম পয়েন্ট হলো আগের আগের জন্মে ফল ভোগ করার জন্যে বাধ্য হয়ে। বাধ্য হয়ে কেন বলছি? এই জন্যে যে প্রতিকূল অবস্থাটা কেউ চাই না আমরা, দুঃখ আসুক অশান্তি হোক, এই ছেলেটা হ্যান্ডিক্যাপ্ট হয়ে জন্মালো, ছেলেটা ড্রাগ অ্যাডিক্টেড হলো, স্বামীটা মাতাল হলো, দুশ্চরিত্র হলো, এটা কোনো মা চায়, কিন্তু হচ্ছে এটা আমরা সহ্য করতেই হবে, প্রারব্ধের ফল এটা। এর জন্যে কাউকে দোষ দিয়ে লাভ নেই। তো এটা হলো ফার্স্ট পয়েন্ট, আমি কিন্তু আবার কখনো এলে জিজ্ঞেস করবো, বলতে হবে ফার্স্ট পয়েন্ট কী। তারপরে আগের আগের জন্মের বা প্রারব্ধের ফল ভোগ করার জন্যে আমরা বাধ্য হয়ে এই কর্মভূমিতে এসেছি সংসারে, এটা আমাদের নিতেই হবে। তার জন্যে ছেলেও দায়ী নয়, স্বামীও দায়ী নয়, মা বাবাও দায়ী নয়, মানে স্ত্রীও দায়ী নয়, কেউ দায়ী নয়। আমার কর্ম ফলে, প্রথমদিকের ভাষায় বললে বুঝতে সুবিধা, লঙ্কা তুমি খাবে ঝাল কি আমার মুখে লাগবে? যে লঙ্কা খেয়েছে তাকেই এখানে সব দিতে হবে, এটা ফার্স্ট পয়েন্ট। তাহলে এখন উপায় পশুর সঙ্গে কী তফাত করার? সেও পাহাড় নিদ্রা সন্তান উৎপাদন করছে, তার উত্তরটা কী কী হবে? তফাত কিসের শ্রেষ্ঠ মানুষ আমি আগেই বলেছি তো, পশুর থেকে শ্রেষ্ঠ কিসে? তার বিবেক বুদ্ধি আছে। তো এই বুদ্ধি বা বিবেককে প্রয়োগ করে সে আগামী জন্মের জন্য রোজগার করে নিয়ে যাওয়ার একটা সুযোগ পায়। এটা খুব ইম্পর্টেন্ট, যেটা স্বামীজি বলছেন, ইউ আর দি ক্রিয়েটার অফ ইউর ডেস্টিনি, তুমি তোমার অদৃষ্টের নির্মাতা। যখন আমরা কোনো বিপদে পড়ি তখন ঠাকুরের ভাগ্যের দোষ দেই, অদৃষ্টের দোষ দেই, কিন্তু অদৃষ্টটা কারোর তৈরি না, আমার নিজে হাতে তৈরি, সেটাই আগামী জন্মে প্রারব্ধ হয়ে আসে। তো এই অদৃষ্টের আমাদের
যে তৈরি হয় সেটা এই জন্যই মানুষ তৈরি করে নেওয়ার সুযোগ পায়, কিন্তু খুবই দুঃখের বিষয় আমরা এই যেটি এই জন্মে আমরা পেয়েছি সেটা অনুকূল বা প্রতিকূল হোক সেটা কাজে লাগাতে পারি না। অনুকূল কী, ছেলেমেয়েরা মানুষ হয়েছে, টাকা পয়সার অভাব নেই, শরীর স্বাস্থ্য ভালো, বিষয় আশয় আছে, তো এটা অনুকূল অবস্থা। আর প্রতিকূল অবস্থায় কি, বস্তিতে জন্মেছে, লেখাপড়া শিখতে পারলো না, লাল কালার হওয়ার কথা ছিল, পড়াশুনো শিখেনি, বা চোর ডাকাত হওয়ার কথা ছিল, কিন্তু পড়াতেও ভগবান কেন, কার বাড়িতে বিপদ, কাকে হাসপাতালে নিতে হবে, কাকে ওই শ্মশানে নিতে হবে, কার বাড়িতে উৎসব, খবর দিলেই চলে আসবে। এ প্রতিকূল অবস্থায় থেকে যা রোজগার করলো আগামী দিনে ও মিনিস্টারের ঘরে গিয়ে জন্মাবে, ধনীর ঘরে গিয়ে জন্মাবে। আমাদের সুন্দর পরপর শ্লোক আছে গীতায়, এ সুচি নাম শ্রীমতান রে গে যোগ ভ্রষ্ট বিজায়তে অথবা যোগী নাম এ কুলে ভবতি ধীমতাম হেতদ্বিদুল্লতরম লোকে জন্ম যদিদৃশম তত্রতম বুদ্ধি সংযোগম লভতে পূর্ব দৈহিকম যত তে তত ভূয় সংসিদ্ধ উপনিবন্ধন। অর্থাৎ কে ধনীর ঘরে জন্মায়, কে যোগীর ঘরে জন্মায়, কে সংসারী হয়ে জন্মায়, কে গাছপাত্র পশুপক্ষী হয়ে জন্মায়, সবটাই কর্মের দ্বারা নির্দিষ্ট হচ্ছে। তো এই কর্মভূমি হলো এই সংসারটা, দেবতাদেরও মুক্তি লাভ করতে গেলে এইখানেই আসতে হবে তাকে। কিন্তু মানুষ এত বুদ্ধিমান হয়েও কথাবার্তার ভাষায় বুঝতে সুবিধা বলছেন, ভারি সুন্দর দৃষ্টান্ত একটা ঠাকুর দিচ্ছেন, বলছেন মাথায় মানিক রয়েছে সাপের, কিন্তু সেবাটা ব্যাংক খেয়ে মরে। তো আমরা ভেতরে বসে আছেন সেই মানিক, যার আলোতে আলোকিত হয়ে আমার মন বুদ্ধি ইন্দ্রিয় কাজ করছে, আপনার আমার সময়, কিন্তু ব্যাংক খেয়ে মরে কি, এই ছেলে মেয়ে বিষয় আশয় আত্মীয় স্বজন যেটা তার কোনোদিন ছিল না কোনোদিন হবে না সব ফেলে রেখে দিয়ে যেতে হবে, সেটা নিয়েই সে সারাদিন ব্যস্ত। এই ব্যস্ততা শেষ কিছু নেই, আমরা কিছু বলি যে মশাই একটু আসুন দুদিনের জন্যে, ঠাকুরের কথা শুনুন, আরও সময় নেই, মরার খুব ইচ্ছে হয় কিন্তু একদম টাইম পাই না, এত ব্যস্ত। এই জন্য আমি আজকাল এই ব্যস্ততা বোঝানোর জন্য ছোটো ছোটো গল্প, এত সব ভালো কথা তো মনে থাকে না। তো একটা গল্প আছে আমার, সেটা হচ্ছে একটা পাগল, সে সপ্তাহটা ঘুম থেকে উঠেই চলে আসে নদীর ধারে, এসে বড় বড় বাঁধনগুলো একটা একটা করে তুলে নদীর ডাঙায় নিয়ে আসে। সারাদিন বাড়ির লোকে এসে বলছে যে চলো একটু খেয়ে খেয়ে না, ওগুলো আমার একদম টাইম নেই, অনেক কাজ বাকি, সন্ধ্যে পরিমাণে লাগলে তবে ঘরে এসে খাচ্ছে। আবার সকালবেলায় গিয়ে কী করছে, ওই পাথরগুলো একটা একটা করে নদীর মাঝখানে গিয়ে ফেলে দিচ্ছে, ওই সারাদিন ওই কাজ, বলে আমার একটুও টাইম নেই। এই পাগলটার সঙ্গে আমাদের অদ্ভুত মিল আছে। তো সারা জীবন ধরে আমরা ওই নদী হলো সংসার, সেখান থেকে আমাকে লেখাপড়া শিখে এস্টাবলিশ হতে হবে, তারপরে বিয়ে থাকা করতে হবে, ঘরে ঘরে বাসার দিয়ে ভালো মেয়ে একটা চাই, আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার সন্তান মানুষ করা আরও কঠিন কাজ, সব একটা বড় বড় পাথর, এখন বাড়িটা তৈরি করা শুরু করিনি আবার একটা পাথর, ব্যাংক ব্যালেন্স কিছু হয়নি, ডাক্তার লাগবে, ঘরে গেলে পরে 10 লাখ ছাড়া হয় না, এখন নার্সিংহোমে আবার ব্যাংক ব্যালেন্স, এসব বড় বড় পাথর, তারপরে একদিন যাওয়ার সময় সব কটা ফেলে দিয়েছিলেন। আর আমার মতো লোক যেমন কী বলছে, মশাই একটু এসে ভালো কথা শুনুন, বলে মহারাজ একদম সময় নেই, এত কাজ পড়ে আছে না সারাদিন ধরে। তো এই হচ্ছে অদ্ভুত মিল, সব ফেলে রেখে দিয়ে সব পাথরগুলো নদীতেই ফেলে রেখে চলে গেল, সারা জীবন ধরে যেটা একটা একটা করে তুলল। তো এই একটু চিন্তা করতে হবে, এই সংসারের নিত্য বস্তুটা কি, তো মা আমাদের সেগুলো শেখাচ্ছেন খুব সুন্দর। তারপরে বলছেন সংসারে আমরা দেখি কর্তৃত্বের লড়াই, 1 ইঞ্চি জায়গা কেউ কাউকে ছেড়ে দেবে না, সবাই শাশুড়ি তার কর্তৃত্বটুকু বজায় রাখবে, বৌমা তার পায়ের কর্তৃত্বটুকু বজায় রাখবে, কর্তাও ছাড়বে না। তো সবসময়ই সংঘাত, কেউ কেউ তার 1 ইঞ্চি জায়গা অপরকে ছেড়ে দেবে না, এই কর্তৃত্বের লড়াই আর সংঘাত। তো মা এটা খুব ভালো করে জানতে, সেই জন্যে মা সবাইয়ের দোষ ত্রুটি জানতেন, কিন্তু কাউকে কিছু করতে না, সেটি স্বয়ং আচরণ করেছেন। ঠাকুর মা শিক্ষার অন্যতম ওয়ান্ডারফুলনেস হচ্ছে এইটা, বৈশিষ্ট্য হচ্ছে এটা। এবার মায়ের জীবনে দেখবেন মানে বিচিত্র জটিল পরিস্থিতির মধ্যে মা আছেন, পাগল চাগল নিয়ে মায়ের সঙ্গে সংসার,
স্বার্থবুদ্ধি অহংকারের একেবারে চরম। যেখানে দেখব যে মা কি অদ্ভুত ভাবে ম্যানেজ করছেন ভাইপোদের, ভাই এই ভাইজিদের ক্রমাগত ঝগড়া। মায়ের ভাইরা দিদির টাকা ছাড়া আর কিছুই জানে না, সবসময় ঝগড়া করে যাচ্ছে। অসহনীয় দারিদ্র, পাতিলি মামির অসহনীয় অত্যাচার, রাধুর আবদার অসহনীয় আবদার, এই সবগুলোর মধ্যে নিয়ে নলিনী দিদি অসহ্য সূচিবায়গ্রস্ততা, এর মধ্যেই মায়ের সংসার। তো সেখানে আমরা দেখব যে মা কীভাবে তিনি ওই সবাইয়ের শান্তি বজায় রাখছেন। উনি জানেন নলিনী দিদির সঙ্গে ওই রাধুর ভীষণ ঝগড়া। তো যখনই তো ওই রাধুর বাড়িতে তত্ত্ব পাঠানো হবে, আপনারা জানেন সবাই সে ঘটনা, তবুও বারবার শোনানো এই জন্যে যে আমাদের খুব কাজে লাগে, ডে টু ডে লাইফে আমরা ভুলে যাই। তো রাধুর বাড়িতে তত্ত্ব পাঠানো হবে, মা জানেন একটা তুলকালাম কাণ্ড বাঁধবে এবার। তো একদিন নলিনীকে ডেকে বলছেন, দেখ নলিনী, কদিন থেকে তোকে না একটা কথা বলবো ভাবছিলাম, বলো বিষ্ণু কী বলবে। বলছে যে এই তো তুই জানিস রাধুর বাড়িতে তত্ত্ব পাঠানোর সময় হয়ে গেছে, তো আমি না মা একটা ফর্দ ঠিক করেছি, তুই যদি একটু ফর্দটা দেখে দিস খুব ভালো হয়। তো ফর্দটা যেমনি নলিনীর হাতে দিয়েছে, নলিনী খুব মুরব্বীর মতন ফর্দটা দেখে খানিকক্ষণ চুপ করে দেখে বলছেন, আচ্ছা পিসিমা, রাধিটা তো পাগল তার কথা ছেড়ে দিলাম, আর রাধির শাশুড়ি তোমার সঙ্গে যেরকম ব্যবহারই করবে তোমার তো একটা মর্যাদা আছে। বলে খস খস করে আরও চার পাঁচটা আইটেম যোগ করে দিলেন। মা কাগজখানা নিয়ে হাসতে হাসতে চলে গেলেন, তার কোনো বিরোধ নেই। তো এই ঘটনা মানে হলো যে মা সবাইয়ের দোষ ত্রুটি জানতেন, কিন্তু কখনো কাউকে কিছু বলতেন না। কোন কৌশলে চললে সবচেয়ে কম সংঘাত হয় সেটি মা সবসময়ই ব্যবহারিক জীবনে দেখাতেন। মা বলছেন সংসারে দরকার হলে ছাগলের পাড়াও ফুল দিতে হয়। ছাগল কারা সবাই খেত মনে আছে? এটা নিশ্চয়ই মনে আছে। সংসারে ছাগল হলো যাদের দিয়ে কুটোটা নেড়ে সংসারে সহায়তা পাবেন না, অফিসে দেখবেন সবচেয়ে দেরিতে আসে, সবচেয়ে আগে চলে যাবে, আবার সঙ্গেতে দেখবেন কুটোটা দায়িত্ব নেবে না, কিন্তু কোনখানে কি গোলমাল হয়েছে বলে এবার এই উৎসবে সব তার কাছে পেয়ে যাবেন, সংসারে কোথায় কি গোলমাল চলছে সব সে বলে দেবে। তো এরা হচ্ছে সেই, তাদের পায়েও ফুল দিতে হয়। কেন ফুল দিতে হয় বলেছি যে মা যা বলেছেন, ঠাকুর যা বলেছেন আচরণ করেছেন। মা জানতেন কালী বাবাকে দিয়ে বাজার করলে দুটো পয়সা পকেটস্থ করবে, মা কিন্তু কালীকে ছাড়া অন্য কাউকে দিয়ে বাজার করতেন না। তো উৎসবের বাজার কালী বাবাকে দিয়ে করতে হবে, কালী বাবা ওই উৎসবের আগেই খুব ওয়ার্নিং করতেন যে মা এবারে উৎসবটা কিন্তু খুব জোরদার হবে, আমি কলকাতার ভক্তদের সব খবর দিয়েছি, খুব উৎসাহ নিয়ে তারা সব আসবে। মা বলছেন দেখ কালী, আমার তো তোর মতন ভক্তিও নেই শক্তিও নেই, এবারে ভাবছি নব নব করে সারবো, কিন্তু কালী বাবা বুঝলেন করবো। তো এই যে মানে ভাল দোষ ত্রুটি জানতেন, কারণ কালীকে মা কেন গিয়ে এত গুরুত্ব দিতেন, কারণ জানেন কালী যদি শান্ত থাকে তাহলে আমার উৎসব নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, আর কালী যদি রুষ্ট হয় তো উৎসব একটা সিন ক্রিয়েট করে মানে গোলমাল বানিয়ে দেবে, পুরো এলোমেলো করে দেবে, সেই জন্যে উৎসবটাই বন্ধ হয়ে যাবে। এই জন্য কালীকে শান্ত রাখার জন্য এই কাণ্ড করতে হয়। তো সংসারে এইসব মানুষগুলো যারা ডিস্টার্বিং এলিমেন্ট, যারা কোনো দায়িত্ব নেবে না, তাদেরও আমাদের পায়ে মাঝে মাঝে ফুল দিতে হয়। মায়ের শিক্ষা এটা, আমরা তাদেরকে অ্যাভয়েড করি সবসময় বা এক কোনায় গর্তের মধ্যে ঢোকাতে চেষ্টা করি। তোর স্বামীজির ভাষায় বললে, যদি তুমি কাউকে সিংহ না হইতে দাও সে একটি ধূর্ত শৃগাল হইবে, দেখবেন স্যাবোটেজ করবে আপনাকে, কী ফ্যামিলিতে কী কর্মজীবনে কী সঙ্গ জীবনে এইসব মানুষগুলোকে আমাদের একটু মান দিয়ে নিজে ছোটো হতে হয়। যারা সঙ্গ চালান খুব ভালো করেই বুঝতে পারছেন আমার কথা, ব্যাখ্যার দরকার নেই। তো সুতরাং সংসারেও তাই, কর্মক্ষেত্রেও তাই, সর্বত্র এই একই। মায়ের শিক্ষাটা হলো সার্বজনীন, এটা আমার আপনার জন্য না, আমাদের সংসারেরও একই জিনিস। আপনাদের যেমন আছে আমাদেরও, আমাদের তো বড়ো সংসার,
সুতরাং এই মায়ের সব প্র্যাকটিক্যাল সাজেশন যেগুলো নিরহংকারিতা, এটা আমাদের একটু পয়সা গরম হলেই আমাদের কত অহংকার এসে যায়, কিন্তু মায়ের জীবনে আমরা দেখি নিরহংকারিতার প্রতিমূর্তি। জয়রাম বাটিতে একে একটু বসতে বলুন, অসুবিধা হচ্ছে। নিরহংকারিতার প্রতিমূর্তি কীরকম, মায়ের জন্মোৎসব হচ্ছে জয়রাম বাটিতে খুব বড়ো করে, 108টা পদ্ম আনা হয়েছে, ভক্তরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মাকে স্নান করানো হয়েছে, গরদের কাপড় পরানো হয়েছে, কিন্তু মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন মা? খুঁজতে খুঁজতে দেখা গেল সিঁড়ির তলায়, সেই সিঁড়ির তলায় তিনি ঝোল ভাত রান্না করছেন কাঠের উনুনে মাটির পাত্রে। কেন? আমাদের ছোটো মামি আসন্ন প্রসবা, তার ঝোল ভাত ছাড়া অন্য কিছু সহ্য হয় না। তো আজকে উৎসবের দিনে সবাই ঝোল, ছোটো মামির ঝোল আর সিদ্ধ ভাত কেউ করেনি, মানে ছোটো মামির খাওয়া হবে না। এই জন্যে মা ওই নিজের হাতে করে ধোঁয়ায় চোখটা, চোখ দিয়ে জল বেরোচ্ছে, নিজের হাতে করে সেই ঝোল রান্না করে। একটু পরে যার পাঁচ পুজো করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই ভক্ত, এই গরদের কাপড় পরা মা, তিনি ওই ছোটো মামির জন্যে ঝোল রান্না করছেন। ওই জন্য কাউকে তো বলতেই পারতেন না। তো এরকম আমরা বললাম, দেখা বাড়ি হলে গাড়ি হলে আমাদের পাশের লোকের সঙ্গে আর কথা বলতে ইচ্ছে হয় না, কিন্তু শ্রীরামকৃষ্ণ 12 বছরের সাধনার ফল যার পায়ে দিলেন সেই ষোড়শী পুজোর রাত্রে, মা কিন্তু এতটুকুনি তার উদ্বেগ বা তাকে আনন্দিত উদ্বেলিত হতে দেখা যায়নি এই ঘটনায়। তো এরকম মায়ের জীবন আমরা দেখব যে মা কী করতেন, নিরহংকারিতার প্রতিমূর্তি। তো এতটুকুনি তার ভেতরে অহংকার ছিল না। কেউ যদি বলতো যে মা আপনি অনুষ্ঠিত করে থামো না হোক, এবার দয়া করে তিনি তার চরণে স্থান দিয়েছেন বলে আমার জীবনটা বদলে গেল। মা কখনো আত্মপ্রশংসা, আমাদের প্রশংসা করলে কত আনন্দ হয়, কিন্তু মা প্রশংসা করলে অত্যন্ত অসন্তুষ্ট হতেন। তো যাই হোক, আমরা নিরহংকারিতা নিয়ে কথা বলছিলাম মায়ের। তো আরও অনেক ঘটনা রয়েছে, একটা চমৎকার ঘটনা রয়েছে, সেটা হচ্ছে মায়ের যে আমরা প্রকৃতিং পরমাম যে শ্লোকটি আবৃত্তি করি সেটি কার জানেন? কে বলতে পারে? কার লেখা? ও তাও কেউ জানে না। প্রতিদিন হচ্ছে ঘন্টা গাইছি আমরা এই সাপটি অবেদানন্দের লেখা। এবার অবেদানন্দজি যখন লিখেছেন তখন মা বেঁচে আছেন। তো অবেদানন্দজি একটা খুব মানে ইচ্ছা হলো, ব্যাকুলতা হলো যে মা তো এখনো বেঁচে আছে, মাকে আমি নিজে একবার তার স্তোত্রটা শোনাবো। তো যখন গিয়ে হাঁটু গেড়ে মাকে, মা যখন শুনলেন যে তার স্তোত্র বলছে, সে কি মা আপনার আমার আমার স্তোত্র? মা খুব কৌতূহলী হয়েছে, শিশুর মতন সরল হয়ে বলছে কী স্তোত্র, তার স্তোত্র? তখন হাঁটু গেড়ে তিনি এক এক করে স্তোত্রটা বলে যাচ্ছেন, আমাদের আবৃত্তি করে যাচ্ছেন। তো এবার প্রকৃতি পরমা বলতে গিয়ে যখন তিনি রামকৃষ্ণ গত প্রাণা বললেন, তখন দেখছেন মা একেবারে স্পন্দনহীনা, একেবারে কোনো দেহবোধই নেই একেবারে। তারপরে তন্নাঙ্গ শ্রবণ প্রিয়ম যেই উচ্চারণ করেছেন, তখন দেখা যাচ্ছে যে মায়ের দুই চোখে অশ্রু, দুনায়নে অশ্রু বা ধারা বইছে, এটা যেই উচ্চারণ করলেন। আর শেষে যখন বললেন তদভাব রঞ্জিতা কারা, সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। কি দেখলেন? অবেদানন্দ হাঁটু গেড়ে হাত জোর করে দেখছেন যে মা বসে নেই, ঠাকুর বসে আছে। এ ঘটনা আছে মায়ের জীবনে। তাহলে জিনিসটা বোঝা গেল যে তদ্ভাব রঞ্জিত কম, সঙ্গে সঙ্গে তিনি তাই হয়ে গেলেন, পড়ার সঙ্গে সঙ্গে স্বয়ং ঠাকুর বসে আছে। মা তখন নিজেই ঠাকুরে রূপান্তরিত হয়েছেন। তো আমরা যেটি বলছিলাম যে সংসার জীবনে চাই উপস্থিত বুদ্ধি বিচক্ষণতা, মায়ের ব্যবহারিক দিকটা নিয়ে আলোচনা হচ্ছিল, মায়ের কাছ থেকে কোন সুরগুলো আমরা শিখে নেব,
বিচক্ষণতা এবং উপস্থিত বুদ্ধি ছিল মায়ের অসাধারণ। একবার জয়রামবাটিতে আসছেন, তো রাস্তায় প্রায় কুড়িজন ছটা ছয় গাড়ি, কুড়িজন খাওয়ার লোক, ওদের রান্না হচ্ছে একটা বাগানের মধ্যে মাটির হাঁড়িতে, সব ডাল তরকারি হয়ে গেছে, এবার ভাতটা রান্না হবে শেষে, গরম গরম ভাত খাওয়া হবে। হঠাৎ বিকট আওয়াজ করে সেই মাটির মধ্যেই ইঁট গেঁথে রান্না হচ্ছিল, সেই হাঁড়িটা ভেঙে উনুনের মধ্যে পড়ে সবাই মাথায় হাত আজকে খাওয়া হবে। এই জঙ্গলের মধ্যে চাল কোথায় পাবে? মা এক মুহূর্ত দেরি না করে কী করলেন, কী করলেন, সঙ্গে সঙ্গে গাড়ির থেকে একটা খড় নিয়ে এসে ওটাকে ভাঁজ করে, কলা পাতা ছিল পাশে কলা বাগান, সেখান থেকে পাতা কেড়ে এনে ধীরে ধীরে সবাই সব এক জায়গায় করলেন ওই কলা পাতার মধ্যে ভাতগুলো, এবং ঠাকুরকে নিবেদন করলেন, ছোট্ট একটা ঠাকুরের কাছে ঠাকুরের ফটো ছিল, গ্লাস ছিল, বললেন এইভাবে আজকে মাপিয়েছো, তাড়াতাড়ি চটপট দুটো খেয়ে নাও তো, বলে ঠাকুরকে ভোগ দিয়ে সব পাইকে দিয়ে দিয়ে সবাই পেট ভরে খেতে পারলো। তো এরকম আমরা দেখবো যে প্রচুর ঘটনা রয়েছে যেখানে মা খুব বিচক্ষণতার সংসারে চলতেন। একবার দুধ আনা হয়েছে উৎসবের দুধ, খাঁটি দুধ কিনেছেন বেশি পয়সা দিয়ে আমাদের জ্ঞান মহারাজ। তো এবার এক ঘোড়া দুধ আসার পরে দেখা গেল যে ঘোড়ার মাথায় একটা মোড়লা মাছ ঘুরে বেড়াচ্ছে। ওর তো বললো যে তাহলে তো আর ঠাকুরকে দেওয়া যাবে না, ফেলে দিতে হবে দুধ সবাইয়ের মাথায় হাত। মায়ের কাছে যেই খবর গেল, মা বললেন কেন ফেলবে, কেন পায়েস রান্না হবে, ওই মাছটা ফেলে দিয়ে ঠাকুরের ভোগ দেওয়া হবে, ছেলে পেলে বাড়ির সবাই তো খেতে পারবে, ঠাকুরকে নামে না ভোগ দেওয়া হবে। তো এরকম বহু ঘটনা আছে যেখানে মায়ের প্রেজেন্স অফ মাইন্ডটা আমরা খুব পাই। তো এখন সময় নেই হাতে, তো মা অপচয় একদম পছন্দ করতেন না সংসারে। আজকাল জিনিস দেখবেন প্রাচুর্য যেমন হয়েছে, নষ্টও আমরা অনেক করে ফেলি। আগেকার দিনের লোকেরা একেবারেই সহ্য করতে পারে না, এখনকার ছেলেমেয়েরা যেভাবে নষ্ট করে সেটা আগেকার দিনের লোকে পারত না, সহ্য করতে হয়। তো মা বলছেন লক্ষ্মী চঞ্চলা হয়ে যায় যদি আমরা অপচয় একদম পছন্দ করতেন না। বললেন যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হয়, যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, মানুষে খায় যা তা গরুকে দিতে নেই, আর যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই, কুকুর গরুতে না খেলে পুকুরে মাছকে দিতে হয়, তো ফেলে দিয়ে নষ্ট করতে নেই। তো মায়ের ব্যবহারিক জীবনে এরকম অনেক সব ঘটনা দেখতে পাই। অপরের মনে কষ্ট না দিয়ে কী করে কাজ উদ্ধার করতে হয় সে ঘটনাটা খুব মজার। আমাদের চন্দ্রমোহন দত্ত, যার নাম আগে বলেছিলাম, মা ওকে চাঁদু বলে ডাকতেন, সেই চাঁদুকে একটা ট্রাঙ্ক আনতে দিয়েছেন রাজুর জন্য বড় সাইজের। তখনকার দিনের একটা বড় সাইজের ট্রাঙ্কের আর কত দাম হবে, হয়তো 2 টাকা বা 4 টাকা দাম হবে, কিন্তু আমাদের 100 টাকার নোট দিয়েছেন মা, কিন্তু সেই নোটের পয়সাটা আর ফেরত দিতে দেয়নি। 15 দিন, 1 মাস, 2 মাস, 4-5 মাস যখন হয়ে গেছে মা বুঝতে পারলেন যে ভুলে গেছে। এখন পয়সাটা যে চাইবেন চাঁদুর কাছে এটা ও খুব মনে লেগে যাবে। মা কী করলেন, মা একদিন চাঁদুকে ডেকে বলছেন দেখো চাঁদু এখানে কেউ নেই, তোমাকে একটা কথা বলি। কী মা বলুন, হাত জোর করে, এই যে ট্রাঙ্কটা তুমি এনেছিলে না রাজুর জন্যে সেটা আমার খুব পছন্দ হয়েছে, আর রাজুর আরও বেশি পছন্দ হয়েছে, কেন ওইটার মধ্যেই সব জিনিসগুলো ধরে গেছে রাজুর যত কিছু একটা ট্রাঙ্কে। তো আমি যে পয়সাটা তোমাকে দিয়েছিলাম সেই পয়সাটাতেই কাজ হয়ে গেছে, না আর কিছু দিতে হবে। যেমনি বলা আপনি পা দুটো জড়িয়ে ধরে মায়ের, মা আমি একদম ভুলে গেছি সেই কুলুঙ্গিটে পয়সাটা মোড়া আছে কাগজের মধ্যে, সেরকমই পড়ে আছে। তো আমরা যাদের সঙ্গে 24 ঘন্টা ঘর করছি সেই মানুষটাকে মনে দুঃখ না দিয়ে কী করে কাজটা উদ্ধার করতে হয় মায়ের কাছ থেকে এগুলো শিখে নিতে হয়। মা বলছেন কাউকে পাটা খোড়া হলে কখনো বলবে না তোমার পাটা খোলা কে খোড়া কী করে, বলতে হবে যে পাটা কী করে তোমার এরকম মোড়া হলো। সেরকম সুন্দর করে আমাদের মানে কাজ উদ্ধার করার জন্যে লোকের মনে কষ্ট না দিয়ে কী করে কাজটা হাসিল করতে হয় মায়ের জীবনে অনেক ঘটনা এরকম রয়েছে। তো আমরা দেখব যে আশ্চর্য ছিল মায়ের ওই, আমাদের সময়ও শেষ হয়ে গেছে, একটা ঘটনা দিয়েই শেষ করব, একটা মর্মস্পর্শী ঘটনা, খুব আমার ভালো লাগে ঘটনাটা। মায়ের জীবনের
ওই শরীর যাওয়ার দু একদিন আগেই ঘটেছিল ঘটনা। মা তখন খুব মানে ম্যালেরিয়ায় ভুগে ভুগে না মুখে একেবারে অরুচি এসে গেছে, গলা দিয়ে শক্ত কিছু না নামছে না, লিকুইড জিনিস খাওয়াতে হয় আর শরীরটা একেবারে শীর্ণ হয়ে গেছে। তো হঠাৎ একদিন উনি পাশে ছিলেন আমাদের ইয়ে কি বলে আমাদের এ ছিলেন পাশে ছিলেন আমাদের আশুতোষ বাবুই বোধ হয় কেউ ছিল পাশে, যে আশুতোষ মিত্রই ছিল। তো ওনাকে বললেন যে দেখো আমার ইচ্ছে হয়েছে খুব একটু কড়াইশুঁটি আর মুড়ি খাবো ছোলা ভাজা দিয়ে, কড়াইশুঁটি ভাজা দিয়ে মুড়ি খাবো। তার কড়াইশুঁটি খায় যে মানুষের লিকুইড ছাড়া চলে না, জ্বরে ভুগে ভুগে কিছুই খেতে পারে না, তাকে কড়াইশুঁটি আর মুড়ি ভাজা, তো এটা কী করে দেওয়া সম্ভব? তো যাই হোক আশু মিত্র ওটা নিয়ে চলে এলো, নিয়ে এসে মাকে দিল। কেউ যেন না দেখতে পায় বললেন, মা বললেন কেউ যেন বলে না, মা কেউ দেখতে পাবে না। তো এসে ওরকম মুড়িটা খাচ্ছেন তিনি, খুব রিলিজ করে খাচ্ছেন। আর ইতিমধ্যে আমাদের শরৎ মহারাজের কাছে খবর চলে গেছে, মাকে আর বাঁচানো গেল না। কেন কি এই যে মানুষটা লিকুইড ছাড়া কিছুই চলে না, দুধ সাবু খেয়ে বেঁচে আছেন, তাকে এই ছোলা ভাজা আর মুড়ি কড়াইশুঁটি দেওয়া, এ কী করে খেয়ে থাকবেন তিনি, কী করে বাঁচবেন? তো তাড়াতাড়ি শরৎ মহারাজকে খবর দেওয়া হলো, মহারাজ তো থপ থপ করে বিরাট শরীর, তিনি মায়ের কাছে এগিয়ে আসছেন। মা শরৎকে দেখেই সঙ্গে সঙ্গে মুড়ির বাটিটা পেছন দিকে লুকিয়েছেন। তারপরে শরৎ মহারাজ বলছেন, কি বাবা শরৎ তুমি কিছু বলবে? হ্যাঁ মা আমার একটা প্রার্থনা। ওর তোমার আবার কী প্রার্থনা? তোমাকে তো অদেব আমার কিছু নেই, যা বলবে তাই দেবো। তখন বলছে আমার ওই পেছন দিকে মুড়ির বাটিটা আমার লাগে। তো সঙ্গে সঙ্গে মুড়ির বাটিটা তার দু তিন দিনের মধ্যেই শরৎ মহারাজের শরীর চলে গেল, মায়ের শরীর গেল। তো কিন্তু শরৎ মহারাজের মনে খুব দুঃখ ছিল, মায়ের মুখের লাশটা আমি কেড়ে নিলাম, এতটাই আমার নিজেকে খুব অপরাধী বোধ হতো, কাউকে উনি বলতে পারতেন না মনের দুঃখ। তো একদিনকে ওই রাজা মহারাজের কাছে একা পেয়েছিলেন, যেন শরৎ রাজা আমার মনে খুব দুঃখ একটা, যে মায়ের শেষ গ্লাসটা আমি এরকম হাত থেকে কিনে নিয়ে এলাম, আমার মনটা কিছুতেই শান্ত হচ্ছে না, খুব একটা মানে দুঃখ বোধ অপরাধ বোধ আমাকে সর্বক্ষণ তাড়া করে বেড়াচ্ছে। শরৎ রাজা মহারাজ হাসছেন, বলে তাই নাকি, ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি সেই মুড়ির পার্টিতে করেই মুড়ি আর কড়াইশুঁটি তুমি নিয়ে এসো। এবার আনছি এনেছেন তিনি, তো রাজা মহারাজের হাতে দিয়েছেন, রাজা মহারাজ বসে খাচ্ছেন আর শরৎ মহারাজ সামনে বসে দেখছেন। হঠাৎ দেখছেন যে শরৎ মহারাজ নেই, মাই বসে খাচ্ছেন। তো তারপর থেকে আর শরৎ মহারাজের দুঃখ হয়নি। অর্থাৎ এরা যে সব ভিন্ন ভিন্ন নয়, একই তাদের লক্ষ্য ছিল, এই জগতের রক্ত মাংসের শরীর কিন্তু ক্ষুধা তৃষ্ণা সবই নিয়ে এসেছেন আমাদের কাছে। তাদের মাহাত্মটা যা এ বললাম একটু আগে, আলো ছায়ার মতন, কখনো দেবী কখনো মানবী, এই দুটো রূপ এমনভাবে তাদেরকে আক্রমণ মানে খেলা করতো যে আমাদের মতন সাধারণ মানুষ মায়ের সে আসল রূপটি ধরতে পারতো না। এই জন্যে মাটির সংসারে এই দ্বন্দ্বময় সংসারে মানুষের দুঃখ কষ্টকে এত বেশি মা গুরুত্ব দিতেন, এত বিশেষ করে পাপি তাপি তাদের জন্য মায়ের এত দয়া এত করুণা ছিল, ভাবলে আমরা অবাক হয়ে যাই। সেই ভগবতী দাসীর কথা আছে, তারপরে মায়ের জীবনে সব অভিনেত্রীরা সব আসতো, এসে মাকে গান শোনাতো, মা সবাইকে সেই আপনারা জানেন মায়ের জীবনে যে আছে, যে একজন মা ভক্তদের সঙ্গে কথা বলছেন উদ্বোধনে, একজন হঠাৎ করে তার পদস্খলন হয়েছিল, একজন ধনী ঘরের মহিলা, তিনি মায়ের কাছে এলেন, মা তাকে কিছু মানে মা তার সঙ্গে খুব ভালো করে আলাপ করলেন শুধু নয়, এবং দিনের পর দিন সে আসা যাওয়া আরম্ভ করলে এখন ভক্তদের মধ্যে একটা আলোড়ন উঠল, যে এরকম গলিত কাজ করা মহিলা যদি মায়ের কাছে নিত্য আসা যাওয়া করে, তাহলে আমাদের মতন ভদ্রলোকের ফ্যামিলির পরিবাররা আর আসবে না। এই কথা গোলাম মায়ের মাধ্যমে মায়ের কাছে পৌঁছল। মা তখন একদিন ডেকে বলছেন সবাইকে, গোলাপ মাকে দেখো, গোলাপ আমি এখানে কাউকে ডেকে আনিনি,
যার ইচ্ছা হয় সে এখানে আসবে, যার ইচ্ছা হবে না সে এখানে আসবে না। কিন্তু আমি তার আশা বন্ধ করতে পারবো না। কেন জানো? এ সংসারে সবাই সবাই আছে, এ সংসারে আমি ছাড়া ওরা আর এই জগতে কেউ নেই। মায়ের জীবনে এরকম অসংখ্য ঘটনা আছে। একজন অভিনেত্রী, তিনি খুব গর্বিত কাজ করেছিলেন, মায়ের মন্দিরে উঠতে দ্বিধা হচ্ছে, সিঁড়িতে বসে কাঁদছেন তিনি, তো ওপর থেকে মা ভক্তদের সঙ্গে গল্প করছিলেন, সবাইকে বললেন বসো মা আমি আসছি, বলে আসতে করে ধীরে ধীরে এসে দেখছে সিঁড়িতে মাথা নিচু করে কাঁদছেন, মা আসতে করে মাথায় হাত ভরিয়ে দিলেন, তারপরে বুকে টেনে নিয়ে বললেন মা তুমি ঠাকুরের কাছে যখন এসে পড়েছো আর তোমার কোনো ভয় নেই, এখন হাসি মুখে গিয়ে ঠাকুরকে তুমি প্রণাম করো, চোখের জল মা নিজে হাতে করে আঁচল দিয়ে মুছিয়ে দিল। এরকম বহু ঘটনা, অপার দয়া অপার করুণার সাগর ছিলেন মা। তো আমাদের খুব মনে হয় যখন আমরা মায়ের জীবনী পড়ি যে আমাদের মতন সংসারী মানুষদের মায়ের কী মানে আদেশ বা কীরকম উপদেশ, মা এই সংসারটার স্বরূপ বোঝানোর জন্যে অল্প কথায় যে সংসার আমাদের একেবারে হাড়ে হাড়ে বিদ্ধ হয়ে আছে, সংসারের চিন্তা ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারছি না, তিলমাত্র সংসারের বিরাগ আমরা সহ্য করতে পারছি না, সেই সংসারের স্বরূপ বোঝাতে গিয়ে মা বলছেন দেখো দেহ দেহ বলো বা ছেলে বলো পরিবার বলো সন্তান বলো সব দুদিনে আজ আছে কাল থাকবে না। এই যে দেহাত্মবুদ্ধি দেহ আত্মবুদ্ধি, সেই দেহটা যত বড়ই দেহ হোক না কেন সেটা দেশের পড়লে তো দেশের ছায়ের বেশি হবে না, সেই দেহে এত আসক্তি। তারপরে বলছেন এই দেহের মধ্যেই রয়েছে ভগবান, সেই ভগবানকে ভুলে মানুষ কেমন ঘুরে ঘুরে মরছে। এই সংসারে সব দায়িত্ব কর্তব্য করবে মা যেন ভগবান ছাড়া আর কাউকে ভালোবাসবে না, কারণ মানুষকে ভালোবাসলে বড় দুঃখ পেতে হয়। দেখো আমি রাধুকে ভালোবেসে কীরকম দুঃখটা আমি না পাচ্ছি। তো মায়ের এরকম সব সুন্দর সুন্দর সব দৃষ্টান্ত রয়েছেন। মা রাধুকে একদিন বলছেন দেখ রাধু নিজে হাতে করে মানুষ করেছিলেন, তো রাধুর পাগলামি কিছুই আর যায় না, বলছেন সিংহীর দুধ খেয়ে শেষকালে তুই ওই শিয়ালের বাচ্চাই রয়ে গেলি। মায়ের কথা, সিংহীর দুধ মানে তাকে মানুষ করলেন মা নিজে হাতে করে, কিন্তু ওর মায়ের সংস্কারটাই সে পেয়ে গেল, তার নতুন সংস্কার সে পেল না। তো এই জন্য বলছে সিংহের দুধকে একজন মায়ের কাছে এসেছিল, তার মায়েরই শিষ্য, সে তার মানে সন্ন্যাসী শিষ্য, কিন্তু তাকে কোনো কারণে গণিত কাজ করার জন্য আশ্রম ছেড়ে চলে যেতে হলো। তো মাকে জিজ্ঞেস করা হলো মা এরকম কেন হলো, তোমার কাছে দীক্ষা পেলো তার এরকম পরিণাম হলো কেন? তখন মা বলছেন দেখো ওই সিংহের দুধ মাটির পাত্রে ধরে না, রাখা যায় না, পেটে যায়, রাখা যায় না। সিংহের দুধকে কোথায় দেখেছে, খুব বিরল জিনিস। আর মাটির পাত্র মানে অর্থাৎ মা ওকে যে মন্ত্র দিয়েছে সেটা সিংহের দুধ, আর মাটির পাত্র মানে যাকে দিয়েছে সেই আধারটি একেবারেই নিম্ন আধার, এই জন্যে রাখতে পারলো না। বলছেন গৃহস্থের অন্ন খেয়ে খেয়ে ওর মনটা মলিন হয়ে গেছে, প্রায় বাড়ি বাড়ি চলে যেতেন, সাধু অন্যের কাছে খেতে যেত, অন্যের বাড়িতে যেত, গৃহস্থের অন্নে খেয়ে খেয়ে ওর মন মলিন হয়ে গেছে। চমৎকার ঘটনা রয়েছে। আমাদের খুব মনে হয় যে এতদিন দীক্ষা নিলাম কোথায় এগোতে পারলাম কি না, কী হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, মাথা গরমও কমছে না, অশান্তিও যাচ্ছে না, তারপরে হিংসা দ্বেষও যাচ্ছে না, কী উন্নতি হচ্ছে বুঝতে পারছি না। একদিন মাকে এরকম প্রশ্ন করেছে একজন, মা এত বছর ধরে মন্ত্র জপ করছি আপনার কাছে দীক্ষা নিয়েছি কিছুই তো বুঝতে পারছি না। মা চমৎকার উত্তর দিচ্ছেন, বলছেন দেখো বাবা একটা খাটে চারজন শুয়ে আছি, আর সেই খাটটা একটা খাটে চারজন চারটা খাটে একজন ঘুমাচ্ছে, আর চারজন মিলে সেই ঘুমন্ত মানুষটিকে যদি এক মাইল দূরে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয় একটু বুঝতে পারবে, ঘুম থেকে উঠে সে বুঝতে পারবে যে কোথায় সে এসছে, কোথায় ছিল আর কোথায় এসছে। তারপর তার মানে কি,
আমাদের মা বলে দিলেন যে তুমি একটু তাকিয়ে দেখো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কীভাবে দিন কাটাচ্ছে আর তুমি কীভাবে দিন কাটাচ্ছ, এবার তুমি একটু তুলনা করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমার উন্নতি কী হয়েছে। আপনি সন্ধ্যা হলেই আরতিতে চলে আসছেন, সন্ধ্যা হলেই আপনার জপে বসছেন, কিন্তু অন্যদের দেখুন সিরিয়ালে বসে ঘন্টার পর ঘন্টা কাটছে। তো এইভাবে আমাদের মা আমাদের শেখাচ্ছেন যে আধ্যাত্মিক উন্নতি হলে পরে তার ভেতরে যে ডিভাইন কোয়ালিটিগুলো ধীরে 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 আসতে শেখে এবং তাকে সে মানুষটার ব্যক্তিত্বটা অন্য একটা মাত্রায় চলে যায়। মায়ের কাছে এসে একজন ভদ্রমহিলা খুব দুঃখ করছেন, উদ্বোধনে একটা মজলিশ বসতো প্রত্যেক দিন, কথা বন্ধ, উদ্বোধনে একজন প্রায় মজলিশ বসতো, সব মায়েরা আসতো এসে দুঃখ কষ্টের কথা বলতো আর মা সেগুলো খুব মন দিয়ে শুনতেন আর সমাধান সূত্র করে দিতেন। তো এবারে একজন ভদ্রমহিলা এসে খুব দুঃখ করছে, মা সারাদিন এত কাজ কাজ করেও সংসারে কারোর মন পাই না, তো তোমার কাছে যে একটু ছুটে চলে আসবো তারও সময় করতে পারি না, মনে হয় জীবনটা বৃথা হয়ে গেল, যে মনে হয় কখনো কখনো এই শরীরটাই ছেড়ে দেয় আর বেঁচে থেকে কোনো লাভ নেই, এরকম মায়ের কাছে খুব দুঃখ করছেন, আমাদেরই হয়ে যেন বলছেন তিনি। তো মা খুব মনোযোগ দিয়ে শুনলেন, শুনে বলছেন তোমার বলা শেষ হয়েছে? বলে হ্যাঁ মা বলা শেষ হয়েছে, আমি একটু বলি? বলে হ্যাঁ এবার বল। তখন মা বলছে তুমি বারবার সংসার 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 বলছো, আচ্ছা বলো তো সংসারে তোমার আপনজন কে, কে তোমার যাওয়ার সময় সঙ্গে যাবে, কাকে তুমি নিয়ে এসছো সংসারে? চুপ করে আছে ভদ্রমহিলা, বলছে যে আসলে সংসারটা তোমার নয় আমার সংসার, সেখানে তুমি দিন রাত খাটছো, আর কার জন্য তোমার মনটা ছটফট করছে? আমার জন্য। তাহলে তো কোনো গোলমাল নেই, শুধু এইটুকু মনে রাখো যে আমার সংসার আর আমার কাছে আসার জন্যই তোমার মনটা ছটফট করছে, তাহলে তো কোনো গোলমাল নেই। তো এইটি হচ্ছে মায়ের শিক্ষা। মা বলছেন ভগবানের নাম করো, ছেলে মেয়েদের ভগবানের নাম করতে শেখাও, দেখবে এই সংসারে সুখ, মা বলছেন মনে প্রাণে বিশ্বাস করতেন সুখ দুঃখ ভালো মন্দ এগুলো আমাদের কর্মফলে আসে এবং চলে যায়, এগুলোর দ্বারা বিচলিত হয়ে না হয়ে মনের সাম্য বজায় রেখে ভগবানে মন রাখার অভ্যেস করতে হয়। এটি মা কর্মে আচরণে শিক্ষায় ব্যবহারে বারবার তিনি আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে এই সংসারটা সত্য নয়। ঠাকুর বলছেন যে সংসার যদি সত্য হতো তাহলে মা আমাকে এরকম ক্ষমতা দিয়েছেন এবারে যে তোদের এই কামার পুকুরটা সোনা দিয়েই বাঁধিয়ে দিতে পারত। তো বলছেন যে তো এই সংসারের অনিত্যতা জেনে আমাদের সর্ব বিষয়ে আমাদের সেই ব্রহ্মের রূপান্তর এটা ভেবে, মা বলছেন শুধু দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে এই ব্যবহারিক জগৎটাকে পারমার্থিক জগতে পরিণত করতে হয়। আমরা কালকে দৃষ্টান্ত দিচ্ছিলাম ওখানে যে ওই কীরকমভাবে ছোটো ছোটো দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন যে তুলসী গাছে রোজ আপনি জল দেন সন্ধ্যেবেলা, কিন্তু একটু ভাবনা যুক্ত করে তুলসী গাছে জল দেওয়া, কী ভাবনা? যে কোন তুলসী, যে তুলসী ছাড়া কৃষ্ণের পুজো হয় না, কৃষ্ণের পাদপদ্মে যেখানে যার স্থান, যে কৃষ্ণের যে তুলসী ছাড়া ভোগ নিবেদন হয় না, নারায়ণের পুজো হয় না, সেই তুলসীতে আমি জল দিচ্ছি, এই ভাবনা যুক্ত করে যেই আমি জল দিলাম সঙ্গে সঙ্গে সেটা পুজোয় পরিণত হলো, উপাসনায় পরিণত হয়ে গেল, সেটা আর কর্ম থাকলো না, এটা কর্ম করি আমি রোজ, কিন্তু এই কর্মটা পুজোয় পরিণত করা। আপনি রোজ সন্ধ্যেবেলায় ভোগ করে শাক বাজাচ্ছেন, কেন বাজাচ্ছেন? শাশুড়ি বাজাতো, মা বাজাতো, দেখে এসছি আমি বাজাচ্ছি, কিন্তু মায়ের শিক্ষা হচ্ছে এই একটু ভাবনা যুক্ত করে তুমি শাক বাজাও, যেই সেই গোধূলি লগ্নে মা লক্ষ্মী এই মঙ্গল ধ্বনির মাধ্যমে, মঙ্গল ধ্বনির মাধ্যমে তোমার গৃহে আসছেন, তুমি তাকে আহ্বান করছো, তিনটে শঙ্কর ধ্বনির দ্বারা মঙ্গল ধ্বনির দ্বারা মা লক্ষ্মীকে তুমি ঘরে আহ্বান করছো। এ হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে ব্যবহারিক জগৎটাকে বা দৈনন্দিন
কর্মটাকে উপাসনায় পরিণত করা, এরকম প্রচুর ঘটনা রয়েছে। রোজই আমি নাতি আমার হাতে খায় না, তো কোন নাতি যাকে একটু আগে যে নাড়ুগোপালকে আমি ভোগ দিয়ে এলাম তাকেই আমি নিজে হাতে করে এবার খাওয়াচ্ছি, সেই নাড়ুগোপাল এই রূপে এসছেন। ঠিক তেমনি আমাদের রোজই রান্না করি, কার জন্য রান্না করি? ঠাকুরের জন্যে, আমার স্বামী রূপী নারায়ণের জন্যে, সন্তান রূপী গোপালের জন্যে রান্না করি। এই ভাবনা যুক্ত করে যখন রান্না হচ্ছে, সেই রান্নাটা আর রান্না থাকছে না, কর্ম থাকছে না, এটা তখন পূজা হয়ে যাচ্ছে, এটা তখন উপাসনা হয়ে যাচ্ছে। রোজই কুকুরটাকে খাবার দেই আমি, কিন্তু এ কোন কুকুর যে আমার রাত পাহারা দেয়? ও কুকুর নয়, ওই তিনি এই রূপে কুকুর রূপে আমার সেবা নিচ্ছেন। যেই ভাবনা হলো অগ্নি সঙ্গে সঙ্গে সেটা পুজো হয়ে গেল। আমি রোজই যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি, অন্ধটা দাঁড়িয়ে আছে, সকলেই কেউ তার দিকে তাকাচ্ছে না, কিন্তু আমি দাঁড়া, আমি হাত ধরে পার হতে পার দিলে তবে সেই নারায়ণ, অন্ধরূপী নারায়ণ সে পার হতে পারে। আমি ট্রেনে বাসে যাচ্ছি, তো দেখছি সেই নারায়ণ বৃদ্ধ সেজে আমার সামনে, ঠিক বৃদ্ধ বা বৃদ্ধা সেজে দাঁড়িয়ে আছে। আমি একটু উঠে দাঁড়ালে তিনি একটু বসার জায়গা পান। এই জন্যে স্বামীজি বলছেন, বহুরূপে সন্মুখে ছাড়ি কোথা খুঁজিচ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সমস্ত জীবের মধ্যে মায়ের জীবনীতে আছে যেই চন্দনা পাখির কথা, গঙ্গারাম তার নাম, মা ওকে প্রত্যেক দিন যখনই মা ওমা বলে ডাকতো, সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসে ওই, ও বুঝতে পারছেন খিদে পেয়েছে, ছোলা ভেজানো থাকতো হাতে করে গেলে ওই ঝোঁট দিয়ে খাঁচার মধ্যে থেকে সে মায়ের হাতে থেকে ছোলাগুলো খেত। আবার একটু পরে মায়ের খাওয়া হয়ে গেলে লক্ষ্য রাখতো, আবার মা ও মা বলে ডাকবে। সদ্যজাত বাছুরকে কোলে করে নিলেন, নাভি টিপে টিপে গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে মা আস্তে আস্তে ঘরে ফিরে এলেন। সমস্ত জীব জন্তু পশু পাখি পক্ষী, তারপরে পাপি তাপি সবাইয়ের প্রতি সমান ভালোবাসা, এই ব্রহ্মরূপে তিনি দেখতেন সেই জগৎটাকে। আমজাদ তার কাছে যেরকম আদর পেত ডাকাত মুসলমান, ঠিক শরৎ মহারাজও সেরকমই আদর পেতেন। সেই জন্যে আমরা দেখবো মায়ের জীবনে এই যে মানে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে ব্যবহারিক জগৎটাকে বা দৈনন্দিন কর্মটাকে পুজোয় পরিণত করা, উপাসনায় পরিণত করা, এটাই মায়ের জীবনের শিক্ষার প্রধান শিক্ষা। এটাকেই বলে আধ্যাত্মিকতা, এটাকেই বলে প্র্যাকটিক্যাল বেদান্ত, সেটাকেই বলে ব্যবহারিক জীবনে বেদান্তের প্রয়োগ, যেটা আমাদের আর এখন পাহাড়ে জঙ্গলে যাওয়ার দরকার নেই। সদা কলহ সংসারের মধ্যেই থেকে আমরা এই আচরণ করতে পারি এবং নিজেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারেন। এই যে জীব জগৎ দেখছি এটা আসলে ব্রহ্মের প্রকাশ। সুন্দর একটা ঘটনা মায়ের জীবনে আছে, সেখানে আছে একটা ডিও পিঁপড়ে, একদিন খুব বড় সাইজের পিঁপড়ে দুটো শুঁড় বের করে মায়ের দিকে এগিয়ে আসছে, তো সঙ্গে সঙ্গে মা, এই পাশে ছিল আমাদের রাধু, পা দিয়ে ওটাকে মারতে গেল, মাকে যদি কামড়ায়। মা সঙ্গে সঙ্গে বলছেন, মায়ের মুখেই বলি, হাত দিয়ে আটকালুম রাধুকে, কি দেখলুম জানো? দেখছি ওটা ডেও পিঁপড়ে নয়, ঠাকুরের মুখ, ঠাকুরের হাত, ঠাকুরের পা। তখন বুঝতে পারলাম এই জীব জগৎ হয়ে তিনি কতই না কষ্ট পাচ্ছেন, আমি আর কজনকে আমি সেবা করতে পারছি, আমার এইটুকু ক্ষমতা, আমি কতটুকু আর লোকের কল্যাণ করতে পারছি। তো এই হলো মায়ের সর্বগ্রাসী মাতৃত্ব বা ভালোবাসা, যেটা দিয়ে তিনি জগতের সকলকে আপন করে নিয়েছেন। বলছেন, যারা আসেনি যারা আসবে সবাইয়ের প্রতি রয়েছে আমার সেই আশীর্বাদ কল্যাণ স্পর্শ। আমরা বিশ্বাস করি মা স্থূল শরীরে না থাকলেও যখন আমরা মায়ের কথা আলোচনা করি তখন বারবার মনে হয় মা সূক্ষ্ম দেহে আমাদের অন্তরে এসে বসেছেন, এবং তার সেই যে রহস্যাবৃত মূর্তি সেটি যেন তিনি আমাদের ধীরে ধীরে অবগণ্ঠন মোচন করছেন। আমাদের উপনিষদের শ্লোক আছে, খুব সুন্দর শ্লোক, হিরণ্যমায়ীন পাত্রের সত্যস্য অপহিতম মুখম তত্ত্বম পুষ্যম অপাবৃণ সত্য ধর্মায় ও দৃষ্টয়ে। মা মোহ মায়া
তিনি কি করেছেন, হিরণময় পাত্র দিয়ে তার মুখটাকে ঢেকে রেখেছেন, ঘোমটা টেনে রেখেছেন। হিরণময় পাত্র কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সেই দিয়ে তিনি আমাদের সকলকে ভুলিয়ে রেখে দিয়েছেন। তো ওখানে শ্লোকে রয়েছে, হিরণময় না পাত্রে না সত্যস্ব অপহে না, হে সত্য তুমি তোমার সূর্য মতন মুখটি অপাপৃত করো, তোমার মুখটার ঘোমটাটা তুমি দয়া করে খুলে দাও, তাহলে তোমার কৃপায় তোমাকে যেন আমরা একটু দেখতে পাই। সেই প্রার্থনা করে আমরা আজকে শেষ করছি মায়ের সেই প্রার্থনা। যারা আসেনি আসবে, সবাই জন্য কল্যাণ প্রার্থনা। তিনি আমাদের ভিতরে জাগ্রত হন, আমাদের বুদ্ধি শুদ্ধি আসুক, মায়ের মাহাত্ম্য আমরা যেন একটু বুঝতে পারি এবং পবিত্র, এবং আমাদের এই দায়িত্ব কর্তব্যের সঙ্গে যে পারমার্থিক ধারণা, মা আমাদের যেটা মায়ের শিক্ষার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা, এটি দৈনন্দিন কর্মগুলোকে পুজোয় পরিণত করা। একটু চারপাশে খুলে তাকিয়ে দেখুন যে কার কী দুঃখ আছে, কাকে কী সাহায্য করতে পারি। এটার জন্যে আমাদের শরীর দিয়ে, মন দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে, যোগ্যতা দিয়ে, অধিকার দিয়ে, তাতে অন্যের কী কল্যাণ হচ্ছে ওটা খুব সেকেন্ডারি, কারণ এত বড় জগৎ, কিন্তু আমার একটু আগামী জন্মের জন্যে রোজগার হয়ে গেল। এই জন্য মা বারবার শেখাচ্ছেন যে মানুষের ভেতরেই ভগবান রয়েছেন, এটি জেনে বা জীব জন্তু পশু পক্ষী সব প্রাণীর মধ্যেই তিনি আছেন। সুতরাং যারই সেবা করব, এখন আর মসজিদে মন্দিরে বা ওই চার্চে যাওয়ার দরকার নেই, তোমার আশ্রমটাই, তোমার গৃহটাই হবে তোমার আশ্রম, আর প্রতিটা কর্মই হবে তোমার পূজা, তোমার উপাসনা। এই করেই হইল মায়ের অন্যতম শিক্ষা। তো আমরা প্রার্থনা করি আমরা যেন প্রত্যেকটি কর্মকে পুজোয় রূপান্তরিত করতে পারি, উপাসনায় রূপান্তরিত করে করতে পারি। এই প্রার্থনা করে শেষ করছি। ওম যথাগ্নিদায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতায়া সর্ববিদ্যা স্বরূপাংস্তং শারদাং প্রণমাম্যহম্।